তাই আপু জিন্দেগি থাকতে চলে চাপ যাই, নাই? আমি পেরে যাবেন ইনশাল্লাহ, হয়ে যাবে। আপু থাকতে চাপ নাই, আপুর যে চাপার জোর আছে এই চাপার জোর 2 দিন পরে থাকবে না, ভাইয়া বুঝছে এটা জি আপু, এটা লং ড্রাইভের রেন্টের, রেন্টে কারের মানে রেন্ট কর ইয়ে দিবে ওইটার, ওর তো জি টার্গেট ধরতে হবে চিটং এর, ও তো চিটং জি ছাড়া ও টার্গেট ধরতে পারবে না। চিটং এ না, কোন জায়গায় ওর বিজনেস? চিটাং আপু, একটা কলম দিস তো, আমি একটা কলম আর কাটা দিস। আচ্ছা আপনাকে আমি এখন একটা কথা বলি, ওর সেন্ড মেসেজে ক্লিক করেন, সেন্ড মেসেজে ক্লিক করেন, ওর সেন্ড মেসেজ বাটনটাতে ক্লিক করে দেখেন এফএকিউ সেট করা নাই, আচ্ছা টিপিক্যাল রিপ্লাই উইদিন অ্যান আওয়ার, এফএকিউ কিন্তু সেট করা নাই, দেখছেন? জি আপনাকে এফএকিউ সেট করতে হবে, একটা টেক্সট দেন, জি আপু, হাই লিখেন, দেখেন রিপ্লাই কি আসে, হাই লিখেন, দেখেন রিপ্লাই ইনস্ট্যান্ট কি দেয়। আর থ্যাংকস ফর গেটিং ইন টাচ, আচ্ছা ওর অটোমেশনের শুধু ইনস্ট্যান্ট রিপ্লাই আছে, আওয়ার মেসেজ নাই। ওর টাইম টেবিলটা দেখেন তো ভাইয়া, ওর অ্যাবাউটে যান, ওর বিজনেসের অ্যাবাউটে যান। আপু এটা এটা কার কাজ? এটা একটা কাজ, ওই কাজটা হচ্ছে খান পেতে পারে, তো পেজের কি কি কাজ করতে হবে খান আগে দেখছে, দেখ ওর রেন্টে কারের বিজনেস যেহেতু, ওর তো ইয়ে নাই ভাইয়া, জিমেইল আছে শুধু, ফোন নাম্বার আছে, মেসেঞ্জার দেয়া আছে, কিন্তু ওর বিজনেস গেট ডিরেকশন কিন্তু চিটং দেয়া, এক্সাক্ট লোকেশন নাই, ওর কি অনলাইন না অফলাইনও আছে এটা খান। এটা তো ও তো অফলাইনই, ওর মানে গাড়ি আছে তো, তো ওটার পেজ করছে আর কি। ওইটা তাহলে ওর যদি অফলাইন থেকে থাকে তাহলে ওর প্রপার অ্যাড্রেস দিতে হবে এখানে, প্রপার অ্যাড্রেস দিলে যাতে যে কেউ ওকে খুঁজে নিতে পারে। মানে আচ্ছা ওর অ্যাবাউটে যান তো এক্সাক্ট ওর, লোকেশন যেতে পারে না, এটা অ্যাবাউটে আমরা ওটা আছি অ্যাবাউট, হ্যাঁ এটা অ্যাবাউটে আছে। নিচে আসে না, অ্যাবাউটে আছে তো, সেটা তো আমি জানি, এই যে অ্যাবাউটে দেখেন ওয়েলকাম টু মাই নিউ পেজ কার রেন্টাল, কার রেন্টালে ক্লিক করেন তো, আপনি পেজের রোল না নিয়ে ভুল করছেন, না পেজের রোল দেখুন আমি আমি তো আপাতত দিতে নিষেধ করছি আপনার সাথে, মানে ডিসকাস করার জন্য আমাকে দিয়ে দিতে চাই আপনি অ্যাডমিনই পেজের, আপনি পেজের আমাকে। পেজের রোলটা নিলে হতো কি, ওর পেজে কি কি সেটআপ করতে হবে এটা হ্যালো হ্যালো, বাইরে থেকে যত না বোঝা যায় ভিতর থেকে তত বেশি বোঝা, ঠিক করা লাগবে না এখন বাইরে থেকে, কিন্তু আমরা সবটা দেখি ভিতর দিয়ে কানেক্ট হওয়ার পরেও যদি এরকম হয়, শুনতে পান না জি এখন শুনতেছি তো আমি ওকে বললাম, ওকে জেনারেল কিছু সেটিং এর কথা বলে ওর অ্যাডমিনটা অ্যাডমিনশিপটা নিতে পারবো আমি, আমাকে অ্যাডমিনশিপ দিয়ে দিয়েছিল দেখার জন্য, তাই আমি বললাম যে আচ্ছা আগে আমি আপনি পেজ দেখা না পেজটা দেখার জন্য হলেও অ্যাডমিনশিপটা নেওয়া প্রয়োজন কেন ভাইয়া, কারণ পেজের যে কোনো একটা রোল, ও অ্যাডমিনশিপ দিলে তো পেজের ওনারশিপ দেওয়া হয়, ওকে বলেন তুমি আমাকে পেজের সেটিংসটা দেখার জন্য কিন্তু আপনার অ্যাডমিনশিপের প্রয়োজন নাই, ও আপনাকে অ্যাডভার্টাইজার অর এডিটর অর অন্য কোনো একটা রোল দিয়ে দিক, ওই রোলে আপনি জাস্ট পেজের সেটিংসটা দেখে নিতে পারবেন, দেখে ওকে বলে দিতে পারবেন ওর কাজ কি কি আছে। আচ্ছা ওকে এখানে এমনি মোটামুটি কনভিন্স করার জন্য প্রাথমিক পর্যায়ে এই যে আমাদের এই পাশে মানে এটা সেট আপ করতে হবে এটা বলে দেই, প্লাস এখানে সেট আপ করতে হবে এটা বলে দেই আর কি, ঠিক আছে? হ্যাঁ ওর ভিজিট গ্রুপ, ওর তো ভিজিট গ্রুপ দিয়ে লাভ নাই, না এখানে ডিরেক্টলি ওর কল ফোন নাম্বার আর ওর হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা হোয়াটসঅ্যাপ ওর সাথে কানেক্ট করবে, বুঝতে হুম পারছেন, হুম 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 ওইটা ওকে দিয়ে দিতে, তাইলে এটাতে ওর হচ্ছে লাভ হবে। আর এখানে আর ওর আর এখানে হচ্ছে অর্গানিক প্রমোশন করতে হবে, আছে এখানে এডিটের কিছু জিনিস আছে থেকে যাবে, ওর না যেটা ও ওয়েবসাইট ও নাই, ওয়েবসাইট না থাকলে তো ওই যে এক্সাক্ট বলেন, লোকেশনের বিষয়টা বলছিলেন আপু, হ্যাঁ এক্সাক্ট লোকেশন বলতে এটা বলেছি কারণ ওর তো অফলাইন শপ আছে, যে হ্যাঁ কেউ হ্যাঁ যদি হ্যাঁ ভিজিট করতে চায় অফলাইন শপে গিয়ে ভিজিট করতে পারে, ওর কিন্তু বিজনেস এর ডেসক্রিপশন খুব সুন্দর একটা ডেসক্রিপশন রেডি করা লাগে, ওইটা কিন্তু নাই, কেন একটা মানুষ একটা পেজে যায়, হুম মানুষ হুম কিন্তু হুম পেজে ঢুকে আপনারা কি দেখেন জানি না, কিন্তু এরকম কার রেন্টাল জায়গাগুলিতে কিরকম সার্ভিস দেয়, গাড়ির ডিটেল কি কি গাড়ি, তারপরে সার্ভিস ওর নাই, দেখেন এখানে সার্ভিস বলে ওর কিন্তু কোনো অপশন নাই, জি ট্যাব টেমপ্লেটে জি দেখতে পাচ্ছেন, জি ওর সেটাই এখানে একটা বলতেছি, টেমপ্লেট অ্যাড করতে হবে, সেটাই সার্ভিস, সার্ভিস সার্ভিস টেমপ্লেট, হ্যাঁ সার্ভিস ট্যাবটা অ্যাড করে ওই সার্ভিস ট্যাবে ওর কোন জায়গা থেকে কোন জায়গার দূরত্বে কোন টাইপের গাড়িতে কত টাকা ভাড়া,
ভাড়াটা একটা অ্যাপ্রক্সিমেট ভাড়া, যে এত থেকে স্টার্ট হয় এত পর্যন্ত, বাকিটা ডিপেন্ড করবে তারা এসি নিবে না নন এসি নিবে, চারজনের গাড়ি নিবে না, মানে সে স্টারলেট নিবে, এলিয়েন নিবে, না সে জি করলা নিবে, এক্স করলা নিবে, এটা তার ব্যাপার, বুঝছেন? উনি ওনার সার্ভিসটা ওইভাবে অ্যাড করে দিবে। ওইটা অ্যাড করলে তারপরে এই পেজটাকে যখন আপনি প্রমোট করবেন তখন দেখা যাবে এই পেজের ইন ডিটেলে। পেজের পোস্ট দেখি তো ভাইয়া, ওর রিভিউ দেখবেন, শিওর ওর রিভিউ অন করা নাই। আর ওর হচ্ছে ইয়ে, ওর হচ্ছে ইয়ে ইয়ে করতে হবে, কি যেন বলে, এই যে ল ওর প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হবে, এই প্রোফাইল, হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে, ওর কভারটাও চেঞ্জ করতে হবে আজকালকার। জান এটার ব্যাপারে বলা যাবে, মানে এগুলা এগুলোর ব্যাপারে বলা যাবে। তো এই যে হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, এই যে সে যেটা করেছে চট্টগ্রাম টু দেশের যে কোনো স্থানে যাতায়াতের জন্য, ভ্রমণের জন্য, আপনার অথবা এখন কেউ ঢাকা থেকে ওনার চট্টগ্রামে গাড়ি হায়ার করবেন না, ওনাকে ফার্স্টে ধরতে হবে চিটং এর ক্লায়েন্ট, চিটং এর ক্লায়েন্টরা ধরলি চিটং এর মানুষরাই কিন্তু চিটং এর বাইরে যাবে, সে তখন চিটং থেকে গাড়ি হায়ার করবে। ঢাকার মানুষ চিটং থেকে গাড়ি হায়ার করে ঢাকা থেকে অন্য কোথাও যাবে না, তাই না? জি, সো ওনাকে ফার্স্টে টার্গেট করতে হবে চিটং এর মানুষ, চিটং এর মানুষ টার্গেট করে তারপরে, এবং ওনার যা কন্টেন্ট দিয়েছে কোথাও কোনো কিওয়ার্ড নাই, দেখছেন কোনো হ্যাশট্যাগ নাই। জি, স্ক্রল করেন নিচে আসেন দেখি, 44টা পোস্ট দেখেন, উপরে উঠেন উপরে উঠেন, 44টা পোস্ট, লাইক, 7টা শেয়ার, কমেন্ট, কমেন্টে ক্লিক করেন তো, এই যে শেয়ার কোথায় হয়েছে এটা দেখা যেত। সিটিজি টু কক্সবাজার শুধু যাওয়া কত, কার 6,000 টাকা, সিটিসি টু কক্সবাজার যাওয়া আসার রেন্ট কত, 6,000 টাকা। এখানে এখন একটা জিনিস দেখেন, সিটিসি টু কক্সবাজার শুধু যাওয়া কত, 6,000 টাকা, যাওয়া আসার রেন্ট কত, 6,000 টাকা, এটা কেমন না? প্রাইসিংটা ঠিক করতে হবে ওর, হচ্ছে যদি যাওয়া আপনার 6,000 টাকা হয় তাহলে যাওয়া আসা 6,000 টাকা হয় কেমনে, মানে ও গাড়ি যাবে খালি গাড়ি ব্যাক করবে এই জন্য কি যাওয়া আসার ভাড়া 6,000 টাকা বলেছে? যদি এরকম হয় তাহলে ওকে শুধু লিখে দিতে বলবেন স্পেসিফিক করে, কারণ এরকম হলে ও ক্লায়েন্ট পাবে না। ওকে হয় ইনবক্সে দিয়ে দিতে হবে অথবা ওর এটা একটা লিস্ট আকারে করে দিতে হবে, লিস্ট আকারে করে দিয়ে, হ্যাঁ না সার্ভিসে না, মেসেঞ্জারের পেজ ম্যানেজারের থ্রুতে একটা ইয়ে করা যায়, ইনবক্সের রেডি টেক্সট রেডি করে রাখা যায়, বুঝছেন? আচ্ছা ওইটাকে ওইখানে কপি করে দিয়ে দিবে। যান তারপরে, যান ভাইয়া দেখি আরো দুটা কমেন্ট আছে, আরো দুটা কমেন্ট আছে এখানে, এখানে টোটাল 9টা কমেন্ট। আহারে ভাইয়া এই সেটিংস গুলি বাইরে থেকে দেখার থেকে ভিতর থেকে দেখতে ভালো। কত ডেইলি সিটিজিতে 10 আওয়ার কার রেন্ট কত টু রিপ্লেস, দেখি ডেইলি 10 আওয়ার কার রেন্ট কত দিয়েছে উনি। ইনবক্স প্লিজ, এত ইনবক্স প্লিজ, তারপরে নাম্বার, এটা ইনবক্স চেক, ইনবক্স প্লিজ হচ্ছে নাম্বার দেওয়া, হ্যাঁ তারপরে জানতো। আরে আমার কানের থেকে হেডফোন খুলে পড়ে যায় কেন? কন্ট্রাক্ট নাম্বার প্লিজ, এই যে কন্ট্রাক্ট নাম্বার প্লিজ যেটা, এটা দেওয়ার কারণ হচ্ছে ওনার সাথে কেউ কানেক্ট হতে পারছে না, সো এখানে ওনার বিজনেস হোয়াটসঅ্যাপ দিয়ে দিলে ওনার সাথে কানেক্ট হওয়াটা ইজি হয়ে যাবে। আপনি পেজ সেটআপ এবং অপটিমাইজ কাজ নেন, কাজ ওকে বলেন যে 4,500 থেকে 5,000 টাকার বেশি না, ওকে বুঝাই দিবেন যে সার্ভিস চার্জ সেট করতে হবে এই জন্য। আমি আগে খান, আমি আগের পরের কথাটা শুনি নাই, আমি আমি আগে পর্যন্ত শুনছি, আমি আগের পরে কি শুনি নাই, এই যে ওর ফল্ট যেগুলো আছে ওগুলোকে মার্ক করে যদি বলেই তারপর এটা বেটার হবে না? এত মার্ক করে বলবেন না, এত মার্ক করে বললে ওইগুলি ঠিক করে ফেলবে, তখন ও আপনাকে দিবে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এত মার্ক করে বলবেন না, শুধু বলবেন, শুধু বলবেন যে ওকে বলবেন কেমন করে আমি আপনাকে বলে দেই, তাও যে ওর পেজের একটা রোল ও দেওয়ার পরে পেজে ঢুকে আপনি জাস্ট এরকম করে যে পুরো যন্ত্রণা, কি অবস্থা লাগে, আপনি জাস্ট এই যে এরকম করে বলে দেন যে এই জায়গাটা ঠিক করতে হবে তোমার, এই যে এই লোকেশনের এই জায়গা ঠিক করতে হবে, এখানে কিছু ইনফরমেশন থাকে যেটা দিলে পেজ হয়, আর হচ্ছে যে এই যে ভিজিট গ্রুপ যেটা এটা ঠিক করতে হবে তোমার, হ্যাঁ তোমার হচ্ছে ইয়েতেও ঠিক করতে হবে, মেসেজিং এর জায়গায় ঠিক করতে হবে,
ওর টাইমিংটা কিন্তু এখানে নাই, অফ মানে ওপেন কখন ইজ সার্ভিস অলওয়েজ টাইম? ওপেন, আমারটা দেখেন। হ্যাঁ সার্ভিস টাইমটা নাই, তারপরে যে সার্ভিস ট্যাব নাই, সার্ভিস ট্যাব না থাকলে এই সমস্ত বিজনেসের জন্য সার্ভিস ট্যাব লাগে, রেস্টুরেন্টের বিজনেসের জন্য মেনু লাগে। তারপরে স্ক্রল করেন, উপরে স্ক্রল করেন, নিচে নিচের দিকে আসতে থাকেন, দেখি এরপরে ওর লোগো চেঞ্জ করতে হবে। এই লোগো এই বিজনেস এই লোগো দিয়ে কখনো যাবে না, এবং ওর একটা ট্যাগ লাইন লাগবে, যে কোনো বিজনেসের লোগোর সাথে একটা ট্যাগ লাইন লাগে। আর কখনো একটা বিজনেসের পেজে দেখেন, আর একটা ওর কোনো ইউজার নেম নাই, কাস্টম জি ইউআরএল নাই, দেখছেন? জি আপু, কাস্টম ইউআরএল করে দিতে হবে, কাস্টম ইউআরএল করে দিলে মানুষ খুব দ্রুত খুঁজে পাবে। ওর আর কোনো বিজনেস পেজের নাম এত বড় থাকে না, এই জন্যই ওর পেজের ইয়ে থাকবে না। স্ক্রল করেন, নিচে আসেন, তারপরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু উপরে উঠেন, একটু উপরে উঠান। ও যেই যে ছবিটা দিছে, এই ছবিগুলির এডিটের কাজ থাকে অনেক, এই ছবি এভাবে দিতে হয় না, এগুলো এডিট করতে ছবি পারবো মানে তো? ফটোগ্রাফার মানে ফটো ফটোগ্রাফারের অ্যাঙ্গেল, ছবির ফ্রেম ভালো না, ফ্রেমিং ভালো না, ছবির ফ্রেমিং ঠিক করাইতে হবে। আপনি যদি বলেন যে, সে যদি বলে যে না ছবি ফ্রেমিং এটা এরকম না, আপনি নেন, তখন আপনার যদি কোনো ফটোগ্রাফার পরিচিত থাকে তাকে দিয়ে ফ্রেমিং করান, আর যদি না থাকে তাইলে হচ্ছে এটা তাকে বলেন যে নিয়ে নিতে। তবে আপনাদের মধ্যে খুঁজে বের করে নেন ফটোগ্রাফার কে আছে। গ্রাফিক্স এর কাজটা আপনারা নাজমুলকে দিয়ে করাইতে পারবেন, নাজমুল করে দিবে। তখন গ্রাফিক্স এর এই কাজগুলির জন্য যে এক্সট্রা পেমেন্ট নিবেন, ওটা তো নাজমুলের পেমেন্ট, নাজমুলের পেমেন্ট নাজমুলকে দিয়ে দিবেন, তাইলেই হয়ে যাবে, কিন্তু কাজটা আপনার আন্ডার থেকে গেল, বুঝছেন? আমি বরং তাহলে আপু দুইজনেরই কন্টেন্ট আর্নিং আমি হয়ে গেল। বরং আপু কন্টেন্ট আর ছবির জন্য বরং আলাদাভাবে বলি, আমি আগে পে সেটআপের জন্য বলি, এরপরে বরং এগুলোর জন্য তুলি, বিষয়টা ভালো না হবে এইটা একসাথে। ওকে পেজ সেটআপ দেওয়ার পরে ওকে টোটালটা একসাথে দিবেন, যে দেখো তোমার পেজ সেটআপ করার পরে তোমার এই এই জিনিসগুলি ঠিক করতে হবে। শুধু আমি পেজ সেটআপ করে দিলাম, তারপরে তুমি এটা ঠিক করলা না, তাইলে কিন্তু তোমার পেজের কাজ হবে না। তোমার আমার পেজ সেটআপ ছাড়া আবার তুমি ওইটা ঠিক করবা, সেটাও হবে না, দুইটা দুইটার সাথে জড়িত। তো তুমি মোটামুটি 1 মাসের জন্য তুমি দিতে হবে, তোমার করাইলে তোমার এই এই লাভ হবে। ওকে টোটাল প্রসিডিউরটা বুঝান, টোটাল বেনিফিটটা বুঝান, জি জি তারপরে সে আপনার কথায় বুঝবে। কিন্তু আপনি পেজ সেট আপের পরে দিলে বলবো ও তাহলে তুমি আগে বললা না কেন। তো দোনোটা ওকে আচ্ছা, বুঝান যে দোনোটাই হ্যাঁ লাগবে, হ্যাঁ 1 মাসের ম্যানেজ এবং এইটা, এবং এইটার জন্য এটা এটা করতে হবে। কন্টেন্ট আপনার ইমন আছে, কন্টেন্ট আপনি আছেন, ইয়ের জি জন্য হচ্ছে গ্রাফিক্স এর জন্য হচ্ছে আপনাদের নাজমুল ভাই আছে, আমাদের ওমর ফারুক ভাই আছে, তারপরে যে জিকো ভাই আছে, সবাই মিলে ঝিলে করে ফেলবে, জি বুঝছেন? জি এবং ওর যদি ফটোগ্রাফির কথা বলে তাইলে ওর ফটোগ্রাফি ফ্রেমিংটা ফটোগ্রাফার কালেক্ট করেন আপনারা, আর পার পোস্ট তখন হিসেব করবেন হচ্ছে পার পোস্ট আকারে। যদি গ্রাফিক্যাল কাজ থাকে সেটার একরকমের পোস্ট হবে, যদি কন্টেন্ট দিতে হয় সেটার একরকমের প্রাইস হয়। শুধু কন্টেন্ট আর এসিও, কন্টেন্ট আর কিওয়ার্ডে পার পোস্ট 500 টাকা, সেটা বাংলাদেশের মার্কেটে আপনি মানে আমরা এজেন্সি থেকে এরকম প্রাইজিং নেই, তো আপনারা এটাকে কমায় হয়তো 350 থেকে 400 টাকা রাখতে পারেন প্রথম পর্যায়ে, কারণ তার অত বড় কোনো কন্টেন্ট রচনা লিখা লাগবে না, শুধু শব্দগুলি গুছিয়ে সুন্দর করে লিখা লাগে, 2-3 লাইন বা 5 লাইনের, এর বেশি লিখা লাগবে না। তো আপনারা তারপরে 250 থেকে 300 টাকার মধ্যে, আমি বরং ওই মানে ওকে আগে এটা করে কনভিন্স করি যে কাজটার জন্য আমাকে দেয়, এটার জন্য কনভিন্স করি। তো 1 মাসের জন্য যদি নেই তাহলে কত বলবো, যেমন পেজ সেট আপ এবং লোগোটা মানে বসাই দেওয়া ঠিকঠাক মতো, মানে বাকি যেগুলো আছে পেজ সেট আপ গুলোর জন্য কত বলবো 1 মাসের জন্য নিলে? পেজ সেট আপ এর জন্য 5,000 টাকা, 4,500 থেকে আচ্ছা পাঁচ আচ্ছা হাজার টাকা এখন আচ্ছা আপনার আচ্ছা যদি মনে হয় যে ফ্রেন্ড আপনি একটু কম করতে চান বা প্রথম কাজটা একটু কমে করতে চান, তাহলে বলবো 4-এর নিচে কোনোভাবে নামা যাবে না ভাইয়া, আচ্ছা ওকে। কারণ এরপর 4-এর নিচে আপু, নেমে গেলে হচ্ছে মার্কেট নষ্ট করে ফেলা। হ্যাঁ এবং তাকে, এরপর সে যেহেতু আপনার পরিচিত, আপনি তাকে এটা বলতে পারেন, যেমন আমি আজিম ভাইকে বলছিলাম, ভাইয়া আপনি কি স্কুলেরটা কম দিতে চান না আপনার ফ্রেন্ড দেখে কম নিতে চান? আজিম ভাই বলছে না স্কুলেরটা আমি কম দিব না, ফ্রেন্ডেরটা কম বলতে আপু কত কম, তখন আমি বলেছিলাম। সো আপনিও ওইভাবেই নিবেন, আচ্ছা, আপনিও আর বুঝুন, যদি মনে হয় পরিচিতর মধ্যে বা ফ্রেন্ড সার্কেল খুব ক্লোজ কোনো রিলেশন, তাহলে একটু কমে করে দিতে পারেন, যে তার থ্রুতে আসার চান্স থাকলে, তার কাছ থেকে জি কম নিবেন যার থ্রুতে কাজ আসার চান্স থাকে। যদি তার থ্রুতে কাজ আসার চান্স না থাকে তাইলে তাকে অত বেশি কমাবেন না, জি বুঝছেন? জি খান ভাই, জি কার পেজ এটা আমার একটা পরিচিত ফ্রেন্ড, ফ্রেন্ড মতো লাগে আর কি। এর মতো লাগে, কেন চিনস? নাম বললে হয়তো চিনতে পারি, বাঁধন মনে হয় নামটা, আরমান বাঁধন। এ উনি
তুমি কি আর ব্যবসা করে কে? রেন্টে কারে? হ্যাঁ হ্যাঁ, কেন ভাই আমরা একটু পরিচিত? নিয়ে পরে কথা বলি, ইমন ভাই আর খান ভাই। আপু এরকম করেন কেন? একটু বলতেছে পরিচিত বলতে পারে পরিচিত। জনি রেন্টে কারে বিজনেস করে কিনা সেটা নিয়ে পরে কথা বলবো, কেন বলেছি সেটাও আমি বলে দিব, ঠিক আছে? ইমন, আমরা হচ্ছে টুইটারে যাই, কালকে টুইটার অ্যাড করতে পারেন নাই এটা নিয়ে বাসায় ঘাটাঘাটি করেছিলেন কে সেটা আগে শুনি। আমি আপু, আমি রেজাল্ট বাসায় কি পেয়েছে একটু কাজ বলেন তো। করেছিলাম, বাট আপু আমি আমার পোস্ট রিটুইট করা হয়নি, তাই আমি লাস্ট পর্যন্ত যেতে পারিনি। না, পোস্ট রিটুইট করলেও হয় না। আমি আপনাদেরকে প্রথম দিন একটা কথা বলেছিলাম যে অ্যাডসেন্সটা আপনার আসবে 30 দিন লাগবে, 100 ফলোয়ার লাগবে এবং 5টা পোস্ট লাগে, কিন্তু আপনারা অনেকেই বলেছিলেন আপু আমার চলে এসেছে, আমার তো 100 ফলোয়ার হয়নি। তখন আমি ভাবলাম হয়তো টুইটার অ্যালগোরিদম চেঞ্জ করেছে, কিন্তু কালকে আপনারা এটা বলার পরে কালকে আমি অনেক ঘাটলাম, তারপরে আজকেও ঘাটলাম, দেখলাম টুইটারের ওই অ্যালগোরিদমই রয়ে গেছে যে অ্যাক্টিভ অ্যাড, অ্যাডটা অ্যাক্টিভ হতে আপনার 30 দিন সময় নিবে, 30 দিন সময় নিবে, 100 ফলোয়ার লাগবে এবং ডেইলি 5টা টুইট। এটার কারণ হচ্ছে টুইটারে যদি আপনি অ্যাক্টিভ না থাকেন, প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে। হচ্ছে খান, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিচ্ছেন, স্ক্রিন শেয়ার কন্টিনিউ করেন। অ্যাক্টিভ থাকতে হবে আপনার, 100 ফলোয়ারই লাগবে। কার ভাইয়ের মাইক্রোফোন কোথায়? তারপরে হচ্ছে 100 ফলোয়ারই লাগবে আর ডেইলি 5টা পোস্ট, মানে আপনার প্রচুর অ্যাক্টিভ থাকা, পোস্ট করা, প্রচুর টুইট করা লাগবে আপনার টুইটারে। তারপরে ওই টুইটগুলি থেকে রিটুইট থাকা, যেই টুইটগুলি রিটুইট থাকবে ওইগুলি দিয়ে আপনি অ্যাডের কাজ করতে পারবেন, বুঝছেন ভাইয়া? সবার কাছে এখন ক্লিয়ার? মিডিয়া অ্যাড করতে হলে আমাদের কি করতে হবে? সো কোনো বাইরের কোনো কাজ নিতে গেলে অ্যাডের আপনারা কথা বলেন না, আমি না কনফিউজ থাকি যে একলাত কি আজকে আমি কথা বলতেছি আপনারা শুনেন না, না আমি শুনি আপনারা, আমি মানে আমি নাই হয়ে গেছি। জি আপু শুনতেছি। হ্যালো, আপনারা শুনেন? জি আপু জি আপু শুনতে পাচ্ছি। আচ্ছা, সো কোনো বাইরের কাজ নেওয়ার সময় এটা খেয়াল করবেন যে বায়ার কি টুইটারে অ্যাক্টিভ কিনা, বুঝছেন? ও হ্যালো, এটা কি মানে ওই যে ফেসবুকের মতো, ফেসবুকের মতো যেমন 2 মিনিটস অ্যাগো অ্যাক্টিভ এই টাইপের কিছু শো করে টুইটারে? 2 মিনিট মানে 2 মিনিট আগে অ্যাক্টিভ ছিল বা 5 মিনিট, 2 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, ফেসবুকে মেসেঞ্জারে যেমন শো করে, ঠিক আছে, ওটিকে টুইটারে এই ধরনের কোনো না, এটা শো করে না তো, এটা তো শো করে না, এটা শো করবে না, এটা শো করবে না। আপনাকে শুধু আপনি সিন করেছেন কিনা সেটা শো করবে, এবং সেটা কালকের সেটিংস এর একটা বাটন ছিল যে ওইটা যদি ক্লিক করে দেন তাহলে মানুষ দেখতে পারবে আপনি সিন করেছেন কিনা, ওইটা যদি ডিসিলেক্ট করে রাখেন তাহলে মানুষ দেখতে পারবে না আপনি দেখতে পেরেছিলেন কিনা, কিন্তু ওইটা শো করে না কখন ছিলেন, কতক্ষণ আগে আপনি অ্যাক্টিভ ছিলেন সেটা শো করবে না। ইফতিবার প্রশ্ন হচ্ছে, লিঙ্কডইন এর মতো কি টুইটারে ফিল্টারিং করে ফলো করা যায়? টুইটারে ফিল্টারিং করা যায়, বাট লিঙ্কডইন এর মতো এত অ্যাডভান্স ফিল্টার নাই টুইটারে, ফিল্টারিং এর জায়গাটা খুবই অল্প। আর কেউ কোনো কিছু লিখছেন, কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন? নয়তো হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা আরেকটা বার রিপিট করতে হবে, ইফতি বলছিল ইফতির জন্য আরেকটা বার রিপিট করে দিতে হবে, নয়তো ইফতি বলবে আপু আমার কথা শুনে নাই, ইফতির মেবি কোথাও ঝামেলা আছে। কিভাবে ফলোয়ার বাড়ানো যায়? ইফতি ভাই প্রশ্ন করতে। ভাইয়া ইফতি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন, যত বেশি টুইট করবেন, যত বেশি মানুষের টুইটে গিয়ে আপনি লাভ রিয়েক দিয়ে আসবেন, তাদের ওখানে আপনার কনভার্সন বাড়াবেন, মানে আপনি তাদের সাথে কানেক্টেড অ্যাটাচ থাকবেন, তত বেশি আপনার ফলোয়ার বাড়বে, যেটা ইনস্টাগ্রামে সেম ওয়েটাও টুইটারে। আর কোনো কোশ্চেন কারো? হামিদ হাসান কি আপনাদের মাঝে কেউ ভাইয়া? হামিদ হাসান আপনাদের মাঝে কেউ? না, আমাদের মধ্যে কেউ না। আচ্ছা আপু, একটা মানে জেনারেল কোয়েশ্চেন করি টুইটার সম্পর্কে না। জি
সেটা হচ্ছে যে আপনি এভাবে কোশ্চেন করলেই তো ভুল, মানে ভয় লাগে যেভাবে জেনারেল কোশ্চেন করি বলে কোশ্চেন স্টার্ট করেন। না না, যে আমরা যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিখতেছি, ঠিক আছে, ইমন এভাবে একটা সেকেন্ড, একটা সেকেন্ড ভাই, একটা সেকেন্ড খান, আপনি না লাইভের লিঙ্কটা একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, আমি যাতে অফিসকে দিয়ে দিতে পারি। লাইভ শুরু হয়ে গেছে কিন্তু আমি অফিসকে লাইভের লিঙ্কটা দেই নাই। জি ইমন বলেন। হচ্ছে যে আমরা যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিখতেছি এবং আমাদের ফলোয়ার মানে বাড়ালে বা ইমন আমি শুনতে পাচ্ছি না, এখন শুনতে পাচ্ছেন? আমরা হ্যালো, তো শুনছি হ্যাঁ আপু, বলেন। এখন কোনো মনে হয় না আজকে না ডিস্ট আপু। হ্যাঁ বলেন বলেন, শুনছি শুনছি শুনছি। এটা হচ্ছে যে এই যে কিভাবে বলতেছে কিভাবে ফলোয়ার বাড়ানো যায় এবং এই এই কোয়েশ্চেনের আনসারে আপনি এখন শুনছি, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে বলছে যে আরে ভাই যে শুনতে পাচ্ছি, ফলোয়ার বাড়ানো যায় কিনা, যে কিভাবে বাড়ানো যায়, এবং আপনি এটার আনসারে বলছেন যে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বা লাইভ রিয়েক দিয়ে আসতে হবে, কমেন্টে রিটুইট করতে হবে। এভাবে আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতেছি বা ম্যানেজমেন্ট শিখতেছি, এইখানে তো আমাদের অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে একই টাইমে, ঠিক আছে, এবং একই টাইমে এতগুলা ম্যানেজমেন্ট আসলে সব অনলাইনে থাকা, এতগুলা ম্যানেজমেন্ট আসলে এটা আসলে কম হয়ে যাচ্ছে না প্রত্যেক সোশ্যাল মিডিয়ার জন্য? এখন এখানে কথা হচ্ছে, আমি আপনাদের প্রত্যেকটা ডিটেলিংটা বলে যাচ্ছি, আমি কিন্তু কোথাও বলি নাই যে প্রতিটাতে থাকতে হবে। ব্যাপারটা হচ্ছে প্রতিটা আপনার জানা থাকতে হবে। জানা থাকলে হবে কি, আপনি যে গিগগুলি খুলছেন, যেই গিগের উপরে কাজ পাবেন আপনার ওই গিগটা র্যাঙ্ক করবে। ওই গিগটা র্যাঙ্ক করলে দেখা যাবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ওয়েটা যদি জানা না থাকে, যদি এখন আপনি বলতে পারেন না যে আপনার ফেসবুকের গিগ র্যাঙ্ক করবে, টুইটারেরটা করবে, না আপনার ইনস্টাগ্রামেরটা করবে, না আপনার পিন্টারেস্টেরটা করবে, সো যে কোনো একটা সাইড নিয়ে, আমি প্রথমেও বলেছি এখনো বলছি, সোশ্যাল মিডিয়া পুরোটা জানা থাকলে লাভ হচ্ছে যে কোনো একটা সাইড নিয়ে আপনি কাজ করতে পারবেন, পুরোটা যদি সোশ্যাল মিডিয়া জেনে থাকেন। যেমন আপনারা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যে গিগটা খুলেছেন, ওই একটা গিগে আপনারা ফেসবুক দিয়েছেন, লিঙ্কডইন দিয়েছেন, পিন্টারেস্ট দিয়েছেন, ওইখানে টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার ইনস্টাগ্রাম সহ যদি কোনো বায়ার আপনাকে তার তিনটা প্রোফাইল ম্যানেজ করতে দেয়, সেটা অ্যাক্টিভ থাকতে গেলে আপনার কথা অনুযায়ী খুব কষ্ট হয়ে যাবে। কিন্তু শুধু আপনি যদি ইনস্টাগ্রামের থ্রুতে তার ফেসবুক এবং তার টুইটার লিঙ্ক করে দেন, তিনটা সোশ্যাল মিডিয়া একটা সোশ্যাল মিডিয়া থেকে কানেক্টেড থাকছে, তিনটা সোশ্যাল মিডিয়া একটা সোশ্যাল মিডিয়া থেকে কানেক্টেড থাকছে। আরেকটা হচ্ছে আপনাদেরকে বলার কারণ হচ্ছে আপনারা যেই সেক্টরটা নিয়ে কাজ করবেন, ধরেন আপনাদেরকে শেখানো হচ্ছে যে মেডিকেলে কিভাবে কোন কোন রোগ থাকে, কোন কোন রোগের সলিউশন কি, কিন্তু লাস্টে গিয়ে তো একটাতে স্পেশালাইজ হবেন আপনি। আমি তো বলছি না পুরোটা সোশ্যাল মিডিয়াতে স্পেশালাইজ হন, কেউ ফেসবুকে হয়, কারো ফেসবুক নিয়ে সে কাজ করতে করতে তার আর অন্যগুলি নিয়ে কাজ করা হয় না, কেউ পিন্টারেস্ট নিয়ে কাজ করতে করতে তার আর অন্য কেউ অন্য কাজ করা হয় না। আপনারা এই যে ফাইবারে গিগ ঘাটেন, গিগ গুলি দেখেন, গিগ রিসার্চ করছেন, দেখবেন যার ফেসবুকের গিগ তার কিন্তু অন্য কোনো গিগে কাজ নাই। এই যে কালকে আমি একজনের ইউটিউবের গিগ দেখিয়েছি, তার কিন্তু ইউটিউবের গিগটাই র্যাঙ্কে, অন্য কোনো গিগে কাজ নাই। কারো লিঙ্কডইনের গিগ দেখেন, তার শুধু লিঙ্কডইনের গিগই র্যাঙ্কে দেখবেন, অন্য কোনো গিগ র্যাঙ্কে নেই, সে শুধু লিঙ্কডইন নিয়েই কাজ করতেছে। তার মানে সে তার নিজের প্রোফাইলের সাথে সাথে বায়ারদের লিঙ্কডইন প্রোফাইলের ইমপ্রুভ করছে। আপনাদের ওয়েটা জানা থাকা লাগে, আর এই ওয়েটা জানা থাকলে হবে কি, কখনো কোনো জায়গায় কোনো সোশ্যাল মিডিয়ার প্রমোশন করতে গেলে, যেটা অর্গানিক প্রমোশন বলি, কিভাবে করবেন সেই ওয়েটাও আপনাদের জানা হয়ে যাবে। আনসার পেয়েছেন ইমন, না কোথাও মানে কনফিউশন আছে এখন? অলমোস্ট অলমোস্ট, আপনি কেন কখনো 100% হয় না, এখানে অলমোস্ট কেন, গ্যাপ আছে কোন জায়গা সেটা বলেন। আজকে আমি 100% আনসার দিব আপনার। না বুঝে গেছি, না অলমোস্ট বলেছেন যেহেতু তার মানে গ্যাপ আছে, গ্যাপটা কোথায় আছে সেটা আমাকে বলেন। পার্সেন্ট, আমি 100% আনসার দিব, 1% থাকা যাবে না, আমার 100% লাগবে, 99% হবে না, বলেন গ্যাপটা কোথায়? গ্যাপটা আপু প্র্যাকটিক্যাল করতে করতে ইয়া হবে না, তাইলে আমি বুঝাইতে পারছি 100% সমস্যা আপনার, যেটা বলে সবাই আমি বুঝি না। আমার যখনই লাইভ হয় আমার স্টুডেন্টরা আমাকে কমপ্লেন করে, আপু আপনি এটা করার নাই। আরে আজীব আমি করাইছি, তাদের মনে নাই, তারা আমাকে কমপ্লেন করে আপু আপনি এটা করার নাই। এখন আপনাদের অবস্থা তো এরকম, হায় খোদা এত বদনাম আমার। জি আপু, আবার বলে জি আপু, কে বলে জি আপু, কে বলে জি আপু, এখন আর কারো কথা নাই। আচ্ছা
খান, আমরা টুইটারের হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটাতে চলে যাই, টুইটারের অ্যাড ক্যাম্পেইনটাতে চলে যাই। আর টুইটারের হচ্ছে আপনাদের যেটা ফিল্টার করা, আপনারা যখন একজনকে খুঁজবেন, অন্য কেউ টুইটার অ্যাকাউন্ট শেয়ার করলে ভালো হবে। কেন, আপনার টুইটার অ্যাকাউন্টে কি আছে? টুইটার অ্যাকাউন্টে কিছু নাই। তাহলে প্রবলেমটা কি? না, ইমন করুক, ইমন করুক। না, প্রবলেমটা কি? গতকাল করেছে, আমি ইমনের টুইটার অ্যাকাউন্ট গতকাল দেখেছি, আমি আপনার টুইটার অ্যাকাউন্ট দেখিনি, দ্যাটস ওয়াই আমি আপনাকে বলছি। প্রবলেম কি বলেন? প্রবলেম থাকলে অবশ্যই আমি শুনবো, কেন শুনবো না বলেন? আপনাকে বলেছিলাম আমাদের লাইভের লিংকটা মেসেঞ্জার গ্রুপে দিতে। দিচ্ছি আপু, দিচ্ছি। বলেন কি প্রবলেম ভাইয়া, টুইটার অন্য কেউ কেন শেয়ার করতে হবে? অন্য কেউ কেন শেয়ার করতে হবে? কি হয়েছে, আপনি লাঞ্চ করেননি? লাঞ্চ করবেন ওরকম কিছু? না, ওটাও আছে। লাঞ্চ করবেন? জি। আর কি আছে ওটা ছাড়া? তাহলে ওটাও আছে, মানে ওটা ছাড়া আর কোনো জিনিস আছে? না, কোনো কিছু নাই ভাই। আপনারা এগুলি দেখেন, আমি এগুলি দেখতে পাই না কেন? এলডিপি চট্টগ্রাম না, চিটং ডিভিশন, এইটা না তো, এই জন্যই তো সমস্যা, এইটা না তো। না, দেখতেছি এগুলো দুইটা আছে তো, চিটং ডিভিশন, চট্টগ্রাম না, চিটং ডিভিশন। এই জন্যই তো বলে কি রে, এই পেজের আউটলুক করতে এটা একই অথরিটি থেকে আসছে মেবি, চট্টগ্রাম আর চিটং ডিভিশন দুইটাই তাই হতে পারে, না হলে ইস্যু হইতো না, কপিরাইট ইস্যু হইতো বা কে ক্লেম করতে কেউ তাই। দেখি আপনাদের বাচ্চার লাইভ আপনারা কিভাবে খুঁজেন। দীপ্ত ভাইকে দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এ দেখা যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং এ দীপ্ত ভাই। ওই যে আমাদের ইয়ের ভাইয়ার গাড়ি দেখা যাচ্ছে, গাড়ি দেখা যাচ্ছে। স্ক্রল করেন না, নিচে পেয়ে যাবেন। আপনাদের ব্যাচ নাম্বার দিলি এত কাহিনী না করে, ডিজিটাল মার্কেটিং বান্দরবন, ডিজিটাল মার্কেটিং বান্দরবন দিলি তো হয়ে যায়। আপনাদের আসলে কোথায় নিয়ে যে যাবো, আপনারা যে কি করেন? এই যে চলে গেল তো, এটা এটা কেন যাবে, এটাও না ওইটাও না। আপওয়ার্ক কি আপনাদের, আপনাদের কি আপওয়ার্ক ক্লাস? না, আমার তো আপওয়ার্ক না। হ্যাঁ, এটাই তো, আপনি এই যে আপনি খুঁজে বের করতেছেন, কপি লিংক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, এরপরে টুইটার অন করেন, আপনার প্রবলেম বলে তারপর টুইটার অন করেন। খাবেন? আচ্ছা ঠিক আছে, আমরা ততক্ষণে আমাদের যার যেই প্রবলেম গুলি ওইগুলি দেখে নিই, আপনি খেয়ে আসার পরে আপনার টুইটার অ্যাকাউন্টে অ্যাড দেখবো, ঠিক আছে? টুইটার অ্যাকাউন্টে করেন না ফো, না আপনারটা টুইটার অ্যাকাউন্টে কি ইস্যু সেটা আগে আমাকে বলেন। আপনি খেতে চলে যান, আমার টুইটার অ্যাকাউন্ট আমি করি নাই এখনো। আমার সাথে ফাঁকিবাজি? না না, ফাঁকিবাজি না, গত দুদিন ধরে আমি আপু লোকাল এসইও নিয়ে অনেক অনেক ইয়ার মধ্যে ছিলাম। সব দিলে আসতে বাধ্য, যদি না আসে তার মানে আপনি কাভার ফটোতে দেন নাই। দিছি আপু, দিছি আপু, খান আমার সাথে। আচ্ছা, কয়দিন আগে ওর অ্যাড্রেসে কি লেখা আছে দেখেন? এটা আমি কালকে বলছিলাম। হ্যাঁ দেখেন আপু,
এটা একটা প্রবলেম যে চাম্বারলেন চট্টগ্রাম চট্টগ্রাম এটা এটা এটাও কেন আমি বুঝতেছি না, কিন্তু আমি যদি আমার যদি আপনার আরে যে গুগল মাই আছে জিমেলও কোথায় চলে গেছে? এটা কোন জিমেল দিয়ে খোলা? ওই যে গুগল মাই বিজনেস তো থার্ডটা আসছে না, ওটা জিমেল, ওটা জিমেল, জিমেইলে মেল গেছে যে। হ্যাঁ ওইটাই ওইটাই ওইটাই। এখানে আপু দেখেন কি হয়েছে, তিন ওটাই ভেরিফাই, কাজীদের দিনগুলি দেওয়া, কাজীদের দিনগুলি দেওয়া, ঠিক আছে, কিন্তু এই যে আমার নামে যেটা ওটাতে প্রথম এই দুইটা ওয়ার্ড আসে না, কাজীর দেউরি এটা আসে, শুধু আসে দুই নঙ্গল, চট্টগ্রাম, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখানে ওই যে শিশু পার্কের ওইখানে দেখাচ্ছে না কাজীর দেউরি, আপনার লোকেশন তো কাজীর দেউরি দেখাচ্ছে, হ্যাঁ হয়ে গেল। ওইখানে ডিরেকশনে ক্লিক করলে তো আপনি দেখেন, ডিরেকশনে ক্লিক করে আপনাকে কোথায় নেয়, ডিরেকশনে কেউ ক্লিক করেন। ও আচ্ছা, খানের এইটাতে, খান আপনাকে এইটাতে আমাকে রিভিউ দিতে বলছিলেন না, আপনি এটা লিংকটা আমাকে জি দিয়ে দেন, আমি পাঠিয়ে দিই। আমার আপু তিনটা করছে, আমি তিনটা, তারপরে কম এখান হয়ে গেছে থেকে না? কম হয়ে গেছে না বলতে, এটা কেমন, এটা কেন যেন দ্বিতীয়টা দ্বিতীয়তে ছিল, পরে এটা করলাম, এটাও দেখলাম যে ভালো ইয়া করতেছে, মানে একদম ইয়াতে চলে আসলো। ও আপনাকে আমি যেটা দেখাচ্ছি, আমি ছবি দিই নাই, ছবি কখন দিছে আপনারা দেখাই, আমি আমার ফটোস কই, এ দেখেন আপু একদিন আগে ছবি দিছি আমি, এই একদিন আগে ছবি দিছি, কভার ফটো দেখছেন আপু একদিন আগে দেখছেন, আর আপনি বলতেছেন তো খান ভাই, খান ভাই একটু নিচে নামেন। তাহলে একদিন আগে দিলে আপনি কাভার ফটোটা, একদিন আগে যে কাভার ফটোতে ছবি দিয়েছেন এই জন্য আপনার ছবিটা এসছে, একটা ছবি দেওয়ার সাথে সাথে তো এটা সোশ্যাল মিডিয়ার মতো সাথে সাথে শো করবে না, হ্যাঁ এটা আসতে ওইটা একটু সময় নিবে, খান তো সময়টা তো আপনাকে দিতে ওইটা কি হবে। উপসংহারে ওইটা বোঝালাম যে ছবি দেওয়ার একদিন পরে এখানে আসে, উপসংহারে এটাতে গেলাম, তারপর আবার আমার ইয়াটা কেন যেন আসে না, এই ফর্মটা, আমি যে একটা অ্যাপয়েন্টমেন্ট ফর্ম দিলাম গুগল ফর্ম, গুগল ফর্ম অ্যাপয়েন্টমেন্টে, হ্যাঁ এই ওই যে অ্যাপয়েন্টমেন্ট আসছে লিংকে তো, যে এখানে আসছে, কিন্তু আমার হ্যাঁ এখানে ফর্ম তো আসছে তো। দেখাচ্ছে ফর্ম, আরে ভাইয়া আপনি তো আপনার এটা থেকে আছে, আপনার অ্যাপয়েন্টমেন্টের জায়গায় যান না, অনলাইন অ্যাপয়েন্টমেন্টস এ যান, এখানে ফর্ম দেখাবে কেন, অনলাইন অ্যাপয়েন্টমেন্টস এ যান, এখানে আর আপনার কি এটা বলেন অন্য কাউকে ওপেন করতে। হ্যাঁ এই যে অ্যাপয়েন্টমেন্টস এ, অনলাইন অ্যাপয়েন্টমেন্টস। আচ্ছা আপনি আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, বুঝছি আপনার এটা এটা আসে না তো, শ্রমিক আপু সলভ আপনাদের করে লিঙ্ক দিচ্ছি, আসে না, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের কোনো লিঙ্ক আসে না, আমি কালকেও দেখছি, দেখি আপনি স্ক্রিন শেয়ার করেন, আরে মা আপনাদের নিয়ে আসলে যন্ত্রণা শেষ নাই আমার। আপু সমাধি কেবল স্ক্রিন শেয়ার করে কি বলছেন আমাকে, কি বলতে বলছেন? কিছু না করতে কিছু না দিদি কিছু না, আমার স্কিন নাই। আর আপু গতকালকার ছবিগুলো এসে করতে করতে আমার দিন এখানে কোনো চলে গেছে, লিঙ্ক নাই, এখানে কোনো লিঙ্ক নাই, শুধু লেখা। আমি গতকালকে প্রায় 40টা মতো, ইমন আপনার স্ক্রিনটা বড় করেন, আমি চোখে কম দেখি, 40টার মধ্যে কি আছে? লোকাল এসইও করছেন সব ভেরিফাইড? হ্যাঁ ওখানে ওই যে ছবি যেগুলো দিলাম সবগুলাতে এসে করলাম যে সময়টা চলে গেল, অনলাইন অ্যাপয়েন্টমেন্টস এর এটা আসে নাই, হয় নাই আপনার, এটা হয় নাই, এটা দিয়েছেন কবে? এটা ওমর ফারুক দিয়েছি খান গতকালকে, দিয়েছেন গতকালকে কবে, গতকাল গতকালকে গতকালকে কখন, গতকালকে এই গতকালকে তো কখন? দুপুরের সময়টাতে, তাহলে তো আসার কথা, জি, আর যেগুলো রিভিউ থাকে এটা তো বলেই দেব ওরা যে এটা রিভিউ, তা আন্ডার রিভিউ, এটা আন্ডার রিভিউ, তো হওয়ার কথা না। তারপরও আরেকবার আপনি সেট আপ করেন তো, বা আপনার ফর্ম সেট আপে কোথাও কোনো ঝামেলা হয়েছে কিনা দেখেন তো। ফর্ম সেটআপ আমি শেয়ার দিব, হ্যাঁ দেওয়া যেতে পারে, ইমন ভাইয়া একটু স্ক্রিন শেয়ার অফ করে একটু ফর্ম সেটআপ দেখাই। ওকে ভাইয়া।
খান ভাই টুইটার অন করে দেখাইছেন নিয়ে পড়ে থেকে টুইটার ফলাই দিলেন না ইনশাআল্লাহ টুইটারটা হয়ে যাবে এটা একটু বসলেই হয়ে যাবে টুইটার না ভাই আপনি টুইটারটা অন করে ফেলেন তাহলে টুইটারের যে প্রথম দিকে যে ইস্যুটা আমি বলেছিলাম পরে পাওয়া যায় না তাহলে আপনারা খুঁজতে পারবেন যে কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় না তাহলে আমার টুইটার কম হয়ে গেছে না হ্যাঁ কম কম তো আমার এই ব্রাউজারে লিমিট ক্রস করছে তো আমি অন্য ব্রাউজারে আর কিছু জিমেইল খুলছি আরো কতগুলো খুললাম ওগুলো সব ইম্পর্টেন্ট আমি কোনটা ফেলাই কোনটা কাজ করবো আর এরকম একটা জিমেইল এর লিস্ট করে দিয়েন তো একটা একটা করে জিমেইল পরে পাসওয়ার্ড গুলো আমি চেঞ্জ করব গুগল ডক গুগল ডকে জিমেইল এর নামগুলো লিখে ভাই আমি আপু বললাম না আমার শুধু একটা জিমেইল আছে শুধু আমাদের পাসওয়ার্ডের জন্য এটা আমি কোনো কাজ ইউজ করি না শুধু পাসওয়ার্ডের জন্য রাখছি ঠিক আছে ওটা কাউকে বলিও না কাউকে বলবো না আপনি পুরো দেশকে জানাই দিবেন দেশবাসী সবাই জানে একবার ওই জিমেইলটার কথা তো কেউ জানে না যে আমার একটা জিমেইল আছে এখন কি করতেছেন আপনি আমাকে এখানে কেন এখন আমার ওই অ্যাপয়েন্টমেন্ট ফর্মটা দেখাচ্ছি এই আমার অ্যাপয়েন্টমেন্ট ফর্ম ফর্মের লিংক কই লিংক নেন ফর্মের লিংক আছে ওই যে গেট প্রিফিল লিংক ওটা থেকে নেন না এই যে গেট প্রিফিল লিংক গেট প্রিফিল লিংক হবে না তো এই লিংকে হবে ক্লিক 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 না ওই যে দেন ক্লিক গেট লিংক কারে কি সেন্ড করতেছেন কারে ফিডব্যাক সেন্ড করতেছেন ওই যে প্রিফিল্ড প্রিফিল্ডে ক্লিক করতে বললেন তারপরে তো এটা আসলো তাহলে গেট লিংক কোথায় খুঁজেন না এখানে না নিচে আসেন আহারে এখানে না রে ভাইয়া এই যে গেট লিংক হ্যাঁ ওটা কানেক্ট করেন বিজনেসের সাথে এখন এটা নিয়ে বিজনেসে বসেন সেমই তো কেমনে সেম কেটে দেন দেখেন সেম অ্যাপ্লাই দেন আই দাঁড়ান দাঁড়ান ডোমেইন ক্যান অ্যাড্রেস অ্যাজ এ ইউআরএল এটা ডোমেইনের লিংক এখানে না অ্যাড লিংক নিচে ওই যে অ্যাড লিংক নিচে আরে এখানে না ওইটাতে যান অ্যাড লিংক নিচে ওইখানে ওই জায়গায় দিবেন দেখে ওই জায়গার ফর্মে ফর্ম ওই জায়গায় হয় না ওখানে ডোমেইন এ দিয়ে থাকে ওয়েবসাইটের এখানে হচ্ছে আপনি যে ওয়েবসাইট ওই ওয়েবসাইটে দিয়ে নেবেন আরে বান্দা রে বান্দা হ্যাঁ এখানে অ্যাড লিংক দেন হ্যাঁ স্টার দেন এটা কেটে দেন না ডোমেইন একটা কেটে দেন ঠিক আছে এটা ডোমেইন লিংক কি নিবে আপনি অ্যাড লিংক দেন আবার হ্যাঁ এখানে দেন দিয়ে ওই লিংকটা ওই ইউআরএলটা মুছেন অ্যাপ্লাই দেন ওটা স্টার উঠাই দেন ডোমেইন লিংক থেকে স্টার উঠাই দেন হ্যাঁ হ্যাঁ এখন দেন এখন হচ্ছে যেখানে লিংক দিছেন এখানে স্টার্ট দেন আপু এই doc.google.com যখন থাকে তখন ও লিংক নেয় না এটা আমি 2 ঘন্টা খাই বলছি এটার পিছনে হ্যালো উঠান এটা রে এটা এখান থেকেই করতে হবে কোথায় গেল এটা প্রেফারড লিংক না প্রেফারড লিংক না উপরে ইউআরএল দিব মনে হয় উপরে ইউআরএল না এই যে গেট প্রিফিল লিংক এখানে না তো ও তো ঘুরে ফিরে যেই লাউ সব দিতে আসলো না 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 আমি নিচে তো এখান থেকে এখান থেকে নিলাম এখান থেকেই নিছি আমি নেওয়ার পরে পেস্ট দিলাম অ্যাপ্লাই দিলাম হয়ে গেল আচ্ছা
এটা তো আপু যখন ছিল মানে লিঙ্কটা করা ছিল, অ্যাটাচ করা ছিল, তখন তো আন্ডার রিভিউ আন্ডার ছিল না, ঠিক আছে? এটা তো রিভিউ শেষ করার পরে দেখাচ্ছিল, ঠিক না? তবুও তো আসেনি। ওই লিঙ্কটা প্রপার ওয়েতে দেয়া হয়নি, ওই লিঙ্কে কোনো ঝামেলা ছিল। দেখেন আন্ডার রিভিউ রেখে ওরা কি দেয়। দেখা যাক, ঠিক আছে, এখন টুইটার অ্যাকাউন্ট ওপেন করেন এখনই। আমিও খাই নাই, আপনিও খাইয়েন না, সমস্যা নেই, আমরা দুইজন একসাথে ব্রেকের সময় খাইতে যাবো না। আচ্ছা, ক্ষুধা লাগছে খুব বেশি? স্পেলিং ভুল। আপনার খুব বেশি ক্ষুধা লাগছে খান? না, সমস্যা নেই, অ্যাডজাস্ট করা যাবে। না, খুব বেশি ক্ষুধা লাগলে আপনি এটা কন্ট্রোলটা ইমনকে দিয়ে আপনি আর কি, সময় তো সব চলে গেল, করি ফেলি না, ঢুকে গেলাম তো কাজে। ওই মানে কি বলবো, মানে আসো বসো, আল্লাহ তুমি ক্ষুধা লাগছে, আবার বলে ক্ষুধা লাগছে, কাজে তো ঢুকাই দিয়েছেন অলরেডি। বললাম তো কন্ট্রোলটা ইমনকে দিয়ে যান, কাজে ঢুকাই দিয়ে কাজ মানে সবগুলো খাতায় দরদ দেখাচ্ছে, কিছু বলতে পারে না। ইমন হচ্ছে হিটলার, বুঝেন? ইমন হচ্ছে হিটলারটা। আকাশ আছেন আপনি ভাইয়া? আকাশ, আকাশ আছে, শাওন আছে, মানে এখানে আমাদের এই ক্লাস দেখলে মানুষ ভাববে ইমন আর খান ছাড়া এই ক্লাস আর কেউ নাই। আমাদের ক্লাসে আকাশ আছে, শাওন ভাই আছে, তারপরে সোমা মল্লিক আছে, নকিব আছে, সৈকত দাস গুপ্তা, পিয়াল বড়ুয়া, ওমর ফারুক ভাই, জিকো, ইফতিয়া আজিম, এরপরে হচ্ছে ফজলুল ভাই 3টা বাজে জয়েন করবে, তারপরে হচ্ছে হিমেল, তারপরে আর কে যেন আছে আমাদের ওমর সাথে, ফারুক ভাই কোথায়? নাজমুল, নাজমুল, ওমর ফারুক ভাই আছে তো দেখা যাচ্ছে, তারপর হচ্ছে নাজমুল আছে, নাজমুল ছাড়া আর কে আছে আপনাদের ব্যাচের? নকিব কোথায়? সবাই তো মনে নাম বলে ফেলছে। নকিব আছে, এই যে নকিব আছে, ও আছে তো আমি, এই যে দেখছেন ওমর ফারুক ভাই আছে, এই যে আসাবুদ্দিন তালুকদার মাত্র আসছে, আরেক ফাঁকিব আছে। আপু এটাকে কি করবো, এটাকে কি মোবাইল নাম্বার দিয়ে করবো নাকি ইমেল দিয়ে করবো? ইমেল ভাই নির্দিষ্ট করতেছি, উনি মেসেঞ্জারে দিব। মোবাইল নাম্বার দিয়ে করেন। কার নেট ডিস্টার্ব করতেছিল? ইমেল ভাই, ইমেল বিশ্বাস ভাই, ইমেল ভাই, আমি তো বলছি ইয়ের কথা, আসাবুদ্দিন তালুকদারের কথা, তালুকদার তো ফাঁকিবাজ। আমার ফারুক খান মোবাইল নাম্বার, আচ্ছা যান। 90 ভালো আছেন? ভালো আছেন? এখন ভালো আছেন? বাজে কয়টা, ক্লাস শুরু হয় কয়টায়? আমি এর আগেও একবার ঢুকছিলাম, ওই যে কোর্ট থেকে আসার সময় ইয়াতে ছিলাম, মোবাইল কানেকশনে ছিলাম। ভেরিফিকেশন কোড কই আপনার ফোনে আসছে? ওয়েট করতেছি, এটা মনে একদিন সময় দিতে হবে মনে হচ্ছে। না, এই যে খান, ডোন্ট রিসিভ এসএমএস, দেন ওরা আবার পাঠাবে। এই যে আসছে খান, তো পাসওয়ার্ডের সময় আপনি পজ করে নেন, আপনার পাসওয়ার্ড দেন, স্ক্রিন পজ করে নেন খান। স্ক্রিন পজ করতে হবে না তো, এটা রিভিল পাসওয়ার্ড না দিলে হয় না, রিভিল হয় না, রিভিল পাসওয়ার্ড না দিলে হয় না, কিন্তু তারপরও কি দরকার, দিয়ে রাখুক, দরকার নাই আমি আর আপনি না। এটা হচ্ছে পুরো দেশবাসী, পুরো জনগণ, পুরো দুনিয়াতে হচ্ছে ইয়ে হচ্ছে। ও বাবা, আল্লাহ, আমি এখনো লিংকটা দেইনি আপনাদের সাথে কথা বলতে বলতে, আপনাদের ক্লাস নিতে গেলে আমি পাগল হয়ে যাই জানেন। কি রে, আপনি কি জেন্ডার ওমেন দিছেন খান ভাই? জানি না, পরে জেন্ডার চেঞ্জ করি, পরে জেন্ডার চেঞ্জ করবেন। এরে আগাটু করা হয়ে গেল ছবিটা। হ্যাঁ, এটা দেন। দশ দশ করে মারতেছে ছবিটা। যে স্কিল আপনার ফটোশপে, সেই
সেরা সারা কি সারা হইছে হইছে ছবি হাই আই এম ওমর ফারুক খান আই কপি রে কপি আজি কি কর বাবু করতারে সব ফ্রম ওমর ফারুক খানটা কেটে দিয়েন সব ওমর ফারুক খান কেটে দিতে 160 ক্যারেক্টার লেখা যাবে এটা লিখে নেন আপনাদের ওখানে এটা দেয়া নাই বায়ো কত ক্যারেক্টারে লেখা যাবে 160 ক্যারেক্টার টুইটারের বায়ো 160 ক্যারেক্টার ওটা কিন্তু আমি বলি নাই ডক ফাইল দিছ না পুরো টুইটারের না 160 ক্যারেক্টার লিখে নেন ডক ফাইল চিন্তা করতেছে কখন দিব আদৌ দিব কি দিব না আপু লিখে নিচ্ছে এরপর ডক ফাইল রেডি করে দিবে আপু লিখে নিচ্ছেন এটা কনফার্ম থাকে আপুরা তো সময় নাই লিখার যদি লিখে নিত তাহলে তো হয়েছিলই তোর একটা বলা এই যে এই যে এই জায়গাগুলি পরে আর আসে না উপরে যান একদম উপরে হ্যাঁ না একদম উপরে আসলাম তো উপরে ও ফিল আপ করতেছে ইন্টারেস্ট হচ্ছে এটা ফিল আপ করছেন এখানে তিনটা অপশন আছে তিনটা অপশনের একটা অপশন পরবর্তীতে পাওয়া যায় না তোর আমার মোবাইলটা তো নিয়ে ওদের দুজনকে ভাইয়া ওই যে স্কুলে হয় না যে দুজনকে দুই বেঞ্চে বসায় ওদের দুজনকে দুই বেঞ্চে বসাইতে হবে এখন দুই বেঞ্চ মানে হচ্ছে একজনকে মর্নিং ব্যাচে নিতে হবে একটাকে ইভিনিং ব্যাচে রাখতে হবে দুইটাকে এক ব্যাচে রাখা যাবে না ভাইয়া হ্যাঁ দেখেন না আচ্ছা ওইটা সমাধান হয়েছিল হ্যাঁ ভাইয়া ওইটা সমাধান হয়েছে ওটার সমাধান হচ্ছে কি ওইটার ভুলটা আপনাদেরও ছিল আমারও ছিল এখন কাদেরটা ধরবো আপনাদেরটা ধরবো না আমারটা ধরবো ভুল আমারটাই ভুল ধরি সেটা হচ্ছে আমি প্রথমবার আপনাদেরকে বলেছিলাম না টুইটারে অ্যাডটা আসতে বা অ্যাডের এই অপশনটা পেতে আপনার মিনিমাম 30 দিন 100 ফলোয়ার এবং হচ্ছে 5টা পোস্ট লাগে 5টা টুইট লাগে কিন্তু আপনারা বলেছিলেন আপু আমারটা চলে এসছে তো তখন আমি ভেবেছি যে আপনার হচ্ছে কি বলে টুইটারের হয়তো নতুন কোন আপডেট এসছে এই জন্য পেয়ে গেছেন কিন্তু কালকে থেকে আজকে অবধি খুঁজে যেটা বুঝলাম যে
পেয়ে যাবেন, টুইটারের অ্যাড পেয়ে যাবেন, কিন্তু অ্যাড রান করতে পারবেন না। অ্যাড রান করতে আপনার এই জিনিসগুলি থাকা লাগবে 30 দিন। হ্যাঁ, ওই মিডিয়াটা আপনার ইয়ে করা যায় না, আপনার হচ্ছে অ্যাড করা যায় না যদি না আপনি টুইটারে অ্যাক্টিভ না থাকেন। তো 30 দিনে মিনিমাম ডেইলি 5টা করে পোস্ট করা মানে হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকা, এবং তখন আপনার 100 ফলোয়ার হয়ে যাবে, এবং যেই পোস্টটা মানে যেই টুইটটা আপনার রিটুইট হবে ওই টুইটটাকে আপনি মিডিয়া আকারে অ্যাড করে তারপরে সেটার উপরে অ্যাড রান অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। ওমর হচ্ছে আজকে ওমর কে বলছি টুইটারের অ্যাডে যান, আমি না খানকে ইয়েকে বলেন ইফতিকে আরে সরি ইমনকে বলেন, আমি বললাম আপনি না কেন, সে এই সেই হাঙ্কি পাঙ্কি করলো, বুঝলাম যে সে টুইটার অ্যাকাউন্ট খুলে নেয়, এখন সে বসে বসে টুইটার অ্যাকাউন্ট খোলাচ্ছে তাকে দিয়ে। সে 2 দিনে 3টা লোকাল এসইও করেছে, সবগুলি তার ভেরিফাই। ভাইয়া মেবি বাইরে থেকে মাত্র এসছেন। কেন এদেরকে দিচ্ছেন, এরা কেউ আপনাকে ফলো ব্যাক দিবে 90% না হলে যে ব্লক করবেন সেটা জানেন না? ওরা তো ইয়া সেলিব্রিটি, সেলিব্রিটি হলো সেম 90% আপনাকে ব্যাক করতে হবে, আর দেন না ফলো। আমারও ছিল বিশেষ হলো সেলিব্রিটি, আমারও ছিল বিশেষ হলো সেলিব্রিটি। আচ্ছা হইছে তো ভাই, টুইটারে এর বাইরে আমাদের আর কি আছে? আমরা যে কালকে একটা অ্যাড করলাম সেটা ছিল ফলোয়ারের উপরে। হ্যাঁ হ্যাঁ, আজকে রিচের উপরে করব একটা, ভিডিওর উপরে করব একটা, আমরা শুধু মিডিয়া অ্যাড করতে পারবো না, কিন্তু বাকি প্রসেসিংটা দেখে নিলে আমাদের হয়ে যাবে। তারপরে যেটা হবে যে টুইটারে আপনি ফলোয়ার কিভাবে বাড়াবেন, খুঁজে বের করবেন কিভাবে, ওই অপশনগুলি এক্সপ্লোরের যে জায়গাটা ওইখান থেকে আপনি খুঁজে নেবেন কিভাবে। টুইটারে তো আসলে লিঙ্কডইনে যেমন ইফতিকটাকে একটা কোশ্চেন করেছে, লিঙ্কডইনের মত কি আমি টুইটারে ফিল্টার করতে পারবো কিনা, লিঙ্কডইনের মত কিন্তু টুইটারে ফিল্টার করা যায় না, ফিল্টার করতে না পারলে ওই কান্ট্রির লোক আমি খুঁজে পাবো কি করে, ওই অপশন একটা একটা করে দেখে নিব আমরা। এটা তো ব্ল্যাঙ্ক হয়ে আছে। আমরা এতদিন আপনি আমাদেরকে দিলেন যে আমরা যে কোনো ক্লায়েন্টের একটা পেজ তৈরি করে দিব, অপটিমাইজ করে দিব, তারপরে এটাকে আমরা ক্যাম্পেইন করে দিব। তাহলে পেজ ক্রিয়েট এবং অপটিমাইজেশনের জন্য আমরা ডিমান্ড করব 5000 প্রাথমিক অবস্থায়। আর তারপরে গুড নিউজ দিচ্ছেন আমাকে? গুড না না, এখন কালকে যে কথাটা বললেন না যে আমরা এই ওয়েতে যাব না, আমরা ওকে আগে অর্গানিক প্রমোশনে যাব ইত্যাদি ইত্যাদি বললেন না, এটা কেন আমরা ওদিকে গেলে সমস্যাটা কি? যদি বায়ার যদি নিজেও চায় প্রথম অবস্থায় পেইডে যেতে না করি আমরা, কারণ হচ্ছে কি প্রথম অবস্থায় পেইডে গেলে আপনার ওর একটা পেজ খালি যখন থাকে, পেজটা তো একদম নতুন থাকে, নিউবর্ন বাবুকে একটু ভাইয়া সবসময় একটু প্যাম্পার করতে, একটু টেক কেয়ার করতে হয়, তো পেজটাও তো আপনার নিউবর্ন থাকবে, তো নিউবর্ন একটা পেজের অ্যাড ক্যাম্পেইন করতে গেলে ঝামেলা হয়। আর খালি পেজ যখন দেখবে পেজে কোনো পোস্ট নেই, যেই পেজে ওইরকম কোনো ফলোয়ার বা কোনো লাইক নেই, তখন ওই পেজে আরেকটা নতুন মানুষ লাইক দিতে চিন্তা করবে, এবং তখন দেখা যাবে যে লাইক গুলি আসবে সেগুলি কোনো ইফেক্টিভ লাইক হবে না, শুধু শোপিস আকারে লাইক থাকবে। দ্যাটস ওয়াই আমি বলেছিলাম ফার্স্টে অর্গানিক ওয়েতে মাসখানিক ট্রাই করার পরে তারপরে আপনি হচ্ছে তার জন্য পেইড অ্যাডটা করেন। তারপরে পেইড করলেও প্রথম অবস্থায় করবেন হচ্ছে শুধু রিচ দিয়ে লোকালি, ওই যে যেটা অ্যাড সেন্টার থেকে করে লোকালি প্রমোট ইওর পেজ একটা আছে না ভাইয়া, অ্যাড সেন্টারের, হ্যাঁ অ্যাড সেন্টারের, ওইটা দিয়ে করবেন, এবং আপনার টার্গেট এরিয়া খুলশি, খুলশির আশেপাশে যে 2-1টা এরিয়া যেখানে সে ডেলিভারি দিতে পারে ওরকম এরিয়া থেকে দিবেন। না এখন আজকে আমার যে ওই ফার্ম যেটা আছে, এগ্রো ফার্ম যেটা, জি ও আমাকে যেটা জানাইলো তার এক ভাগনা আছে, সে অলরেডি পেজ ক্রিয়েট করে ফেলেছে, এখন আমি যদি করতে চাই তাহলে আমাকে সে ওই অ্যাডমিন পারমিশনটা দিয়ে দিবে। হ্যাঁ এতটুকু তার সাথে আলাপ হয়েছে, আমি বললাম ঠিক আছে তোমার ভাগনার কাছে সে কতটুকু কতটুকু কি কি করছে, আপনার কি মনে হয় আপনি যেভাবে শিখেছেন, এখন অনেকেরই ধারণা ফেসবুক পেজের কাজ জানি আমি, সে ওইভাবে পেজের কাজটা করে ফেলছে, সেটা ইম্পসিবল কথাবার্তা, কাজ করছে কিনা শিখছে কিনা এটা তো আমি জানি না, ওর ভাগনাকে তো আমি চিনি না, ওই জন্যই আগে
ওই জন্যই আগে হচ্ছে অ্যাডমিনশিপ নেন, অ্যাডমিনশিপ নিয়ে আপনি জাস্ট দেখেন পেজের কোন কোন কাজটা সে করছে বা কোন কোন কাজটা তার জন্য প্রয়োজন সেটা দেখে। যেমন আজকে খান আমাকে দেখালো, খান একটা পেজ নিয়ে কথা বলছে, ওই পেজের কি কি করতে হতে পারে আমরা বাইরে থেকে ইন্টারফেস দেখে যতটুকু বুঝেছি আমি বললাম। তো এখন আপনার যদি ওই পেজের নামটা থাকে, ওই নামটা আপনি আমাকে দিলে আমি হয়তো নামটা দিয়ে আপনি আমাকে স্ক্রিনে দেখালেন, আমি আমরা দেখে বাইরে থেকে দেখে বলে দিতে পারবো যে ওর কি কি সেট আপ আপনার করে দিতে হবে বা কি কি সেট আপ সে অলরেডি করে ফেলেছে। আচ্ছা এখন আমি আবার একটু রিশাফল করি, আমি কয়েকদিন আগে আপনার সাথে যেটা আলাপ করছিলাম, আমরা আমরা ইয়ে করবো, আমি একটু লিখেও নিছি, হ্যাঁ, এখন আমরা যেটা আমরা একটা পেজ পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজ, হ্যাঁ, পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজ এটার জন্য 5000 না, পেজ সিআরইএটি পেজ ক্রিয়েট প্লাস অপটিমাইজ এটা হচ্ছে গিয়ে 5000। আচ্ছা তারপরে আমি যদি তার জন্য অ্যাড ক্যাম্পেইন করি এটা করবো পরে, কিন্তু আপনি আমাকে গতকালকে বলছিলেন যে আমি 2 মাসের জন্য 2 মান্থ, হ্যাঁ, 2 মাসের জন্য তার পেজটা আমি চালাবো এবং প্রত্যেক সপ্তাহে 4টা করে পোস্ট দিব, 2 মাস চালাবো, 3 পোস্ট, এটা অর্গানিক ওয়েতে, এটা অর্গানিক এর জন্য বলেছিলাম, হ্যাঁ, নতুন পেজ অর্গানিক ওয়েতে, হ্যাঁ, পার উইক 3 থেকে 4 পোস্ট, তাহলে 2 মাস যদি হয় তো 2 মাস কত বলছেন, 10-10 20,000 টাকা না, হ্যাঁ, এই 10-10 20,000 টাকা যে আমি 2 মাসে যে কাজ করবো, ধরেন 1 মাসে যে 10,000 টাকা আমি তাকে নিচ্ছি, এখন এই 10,000 টাকার বিনিময়ে কি শুধু আমি পোস্ট গুলো করতেছি নাকি যে ছবিগুলো নিবো সেটাকে আমি এসইও করবো, এরপর আসে এবার লাস্ট যে স্টেজটা, সেটা হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইনটা যেটা করব, রিচ হতে পারে অথবা কি যেন ভুলে হতে গেলাম, রিচ হতে পারে, এঙ্গেজমেন্ট হতে পারে, এটার জন্য আমরা কত ডিমান্ড করব, এটা হচ্ছে ভাইয়া রিচ এঙ্গেজমেন্টের জন্য যদি হয় এটা তার তো সে আপনাকে লোকেশন সেট করে দিবে না, লোকেশন তো আপনার সেট করা লাগবে, অডিয়েন্স তো আপনার সেট করা লাগবে, তাই না? পার অ্যাড ক্যাম্পেইনের জন্য এখন কথা হচ্ছে তার ধরেন বাজেট যদি 1500 হয় তো আপনার টার্গেটটা ছোট হবে না, তখন টার্গেটটা সেট করতে ইজি হয়ে যাবে, তার বাজেটের উপর ডিপেন্ড করবে। সে যদি প্রথম অবস্থায় ভাইয়া 10-20,000 রিচ চায়, মানে 10K তো ও ধরেন 50K পর্যন্ত রিচ চায়, এরকম অ্যামাউন্ট যদি তার রিচ অর এঙ্গেজমেন্ট চায় তখন সেটা হচ্ছে আপনি 5000 হচ্ছে আপনার সার্ভিস চার্জ নেবেন অ্যাড ক্যাম্পেইনের জন্য। সেটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যখন আমরা কভার করবো, শুধু বাংলাদেশের একটা লোকেশনকে যখন আমরা কভার করবো, শুধু বাংলাদেশের ধরেন আমি শুধু নরসিংদীকে কভার করছি বা আমি শুধু চিটংকে কভার করছি, তখন কিন্তু আমার খুব বেশি রিসার্চ করতে হচ্ছে না, আমাকে খুব বেশি খুঁজতে হচ্ছে না, তখন এটা 2-2,500 টাকায় চলে আসবে। আচ্ছা আমি তাহলে এটা 3000 টাকা লিখতেছি, যেহেতু আমি এখন লোকাল নিয়ে কথা বলতেছি, হ্যাঁ, 3000 টাকা হচ্ছে গিয়ে লোকাল আমি লিখে রাখলাম, 5000 হচ্ছে গিয়ে বাইরের। এখন কথা হচ্ছে যে এই লোকালের মধ্যেও ভাইয়া 3000 টাকা যেটা বললাম সেটা যদি হয় যে সে পুরো চিটং সিটি এই এই জোন ওভাবে আলাদা আলাদা করে দেয় তাহলে আপনি 3 নেবেন, যদি না চিটং সিটির একটা ধরেন খুলশে একটা স্পট বা ওখানে 3টা স্পটের জন্য আপনার 3000 টাকা নেয়া, তখন আমি বলবো এটা খুব এক্সেস নিয়ে নিচ্ছেন আপনি, তখন ওইটার জন্য 1500 নিয়ে নেবেন, এটা ডিপেন্ড করে। আমরা এই যে যেমন ধরেন ওই যে ইয়ে বললাম না, আমরা ক্যাম্পেইনের ভাইয়া অ্যাড ক্যাম্পেইনের কোনো ফিক্সড প্রাইস হয় না, অ্যাড ক্যাম্পেইনের সার্ভিস চার্জ সেটার কোনো ফিক্সড প্রাইস হয় না, এটা অন ডিমান্ডে যাবে। তাহলে আমরা এরকম করতে পারি না, আমরা যেরকম একটা গিগ তৈরি করছি, গিগ এর জন্য আমরা বলছি যে $20 $25 $30, আমরা একটা 3টা স্ট্যান্ডার্ড প্লাটিনাম ভাগ করছি না, আমরা কি এরকম লোকালের জন্য এরকম একটা তৈরি করতে পারি না? লোকালের জন্য তৈরি করে লাভ নেই তো ভাইয়া, তৈরি করতে পারেন, লাভ কি হবে যে আপনার এই এরিয়াতে করে দিব তাকে এটা বুঝাইলে সে তো বুঝবে না, সে তো তখন কোন একজনের একজনের কাজের ধরন, আমি বলি আপু একটু, কাজের ধরনটা একরকম, তো এক একজনের মধ্যে দেখা যাচ্ছে কারো ইউজার নেম নাই, এখন ওখানে ইউজার নেম এড করতে, এখন আপনি তো আবার কাজটা ফেলে দিতে পারবেন না, আপনি হয়
তো এই স্ট্যান্ডার্ড প্রিমিয়ার গোল্ডেন এবাউ করে হয়তো একটা করলেন, কিন্তু পরে দেখা যাচ্ছে আপনাদের কাস্টমার কত হচ্ছে, ঘুরে ফিরে আপনাদের কাস্টমার করতেই হবে এখানে। খান ভাইয়ের প্রশ্নটা আমারও কাস্টমার করতেই হবে, সো এটা আসলে কাজ দেখে কাজের উপর ডিপেন্ড করে তারপর আর কি আসলে টাকার অ্যামাউন্টটা এবার ফিক্স আসলে মানে বলাটা মানে যায় না আর কি। এটা ফিক্স বলা যাবে না, তার কারণ হচ্ছে কি যে ভাই আমি বলে দিই, এক একজনের প্রোডাক্ট এক এক রকম থাকে, তারপরে এক একজনের চাহিদা এক এক রকম থাকে, এক একজনের লোকেশন এক এক রকম থাকবে, এইটার প্যাকেজিংটা আপনি রেডি করবেন কিভাবে, এটার কোনো প্যাকেজিং রেডি হবে না। কিন্তু এটা তো আমার জন্য স্যার পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন, এটা 5000, এটা 5000, এটা সব জায়গার জন্য, সব জায়গা এবং হচ্ছে যেটা ম্যানেজের জন্য সেটাও ফিক্সড, যে কোনো পেজের ম্যানেজের জন্য, ম্যানেজ এবং অর্গানিক প্রমোশনের জন্য। ম্যানেজ এবং অর্গানিক প্রমোশনের জন্য কত? 10000। ও আচ্ছা, যেখানে হচ্ছে যে থ্রু এসইও করে দেওয়া, কিওয়ার্ড দিয়ে দেওয়া, হ্যাঁ এক মাসের ওইটা। বুঝছি বুঝছি, ওকে। এবং এটা তো আমরা কথা বললাম ফেসবুকের জন্য, তাহলে সেম জিনিসটা ইয়ার ক্ষেত্রেও প্রযোজ্য, লিংকডইন এর ক্ষেত্রেও প্রযোজ্য? না, লিংকডইন এ তখন প্রাইসিং পারবে, কারণ লিংকডইন এ আপনি এত প্রমোশন করতে পারবেন না। লিংকডইন এর থ্রুতে লিংকডইন এ পোস্ট দিবেন যে লিংকডইন এ কিন্তু ওই পরিমাণে আপনার ইয়ে হয় না, রিচ হয় না। ফেসবুকে যত মানুষ ইউজ হয়, কারণ বাংলাদেশে ফেসবুক বেশি ইউজ হয়, বাইরের কান্ট্রিতে লিংকডইন বেশি ইউজ হয়, হিসেবটা ওই জায়গায় ধরতে হবে আপনাকে। না, আজকে সকালে একজনের সাথে আলাপ হইলো, তার একটা ই-কমার্স সাইট আছে। হ্যাঁ, এই ই-কমার্স সাইটটা তারা নানা রকম প্রোডাক্ট নিয়ে কাজ করে আর কি, ব্যাগ ট্যাগ আছে, হাবিজাবি এরকম অনেক কিছু আমি এখনো পাইনি। আচ্ছা, আরেকটা কথা, আমি যে ঢাকা যে একটা অডিট ফার্ম কথা বললাম না, ওই অডিট ফার্মের বন্ধুটা গতকালকে আমাকে তার ইয়েটা পাঠাইছে, ওয়েবসাইটটা পাঠাইছে, সে নানা রকমের অডিট করে আর কি, নানা ধরনের গার্মেন্টস এর নানা রকমের অডিট এবং ট্রেনিং করায়। হ্যাঁ, তো আমরা একটা পেজ ক্রিয়েট করে পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজটা করে ফেলি, আমরা আমরা ওই সন্ধ্যা 7টার পরে বসে আমরা আগে ওয়েবসাইটটা ভালো করে অ্যানালাইজ করে নিলাম, আমরা প্রথম দিন অ্যানালাইজ করলাম, ছবি টবি বের করে নিলাম ওর ওইখান থেকে, দ্বিতীয় দিন আমরা বসে আমরা ওই পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজটা করব। ওখান থেকে যে ছবি বের করে নেবেন, যখন ফেসবুকে দিবেন বা লিংকডইনে দিবেন, কপিরাইটেড ক্লেম খাবেন না, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে ফেসবুক থেকে পিক্সেল সেটআপ ওর পেজে, ওর ওয়েবসাইটে করতে হবে, যাতে ফেসবুকের থ্রুতে ট্রাফিক গুলি ওর ওয়েবসাইটে গেলে আপনি সেটা ওকে ট্র্যাক করে দেখাতে পারেন, ও ট্রাফিকের যেই মানে ইনফরমেশন গুলি কালেক্ট করা ওইটা সে ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে পিক্সেল সেটআপের থ্রুতে। ও এটা তো আমরা করি নাই। হ্যাঁ, এটা আমি করি নাই কারণ আপনাদের ওয়েবসাইট নাই, নাজমুল অসুস্থ, ওয়েবসাইটের কাজ ধরতে পারতেছি না, পিক্সেল সেটআপ তো ওয়েবসাইটে করতে হয়, উইদাউট ওয়েবসাইটে কিভাবে দেখাবো? আর কেউ নাই আমাদেরকে হেল্প করতে পারবে ওয়েবসাইটের ব্যাপারে? ওয়েবসাইটের ব্যাপারে আছে আমার আগের ব্যাচের একটা স্টুডেন্ট আছে, ও হচ্ছে এক মাসের জন্য, যেমন মর্নিং ব্যাচের জন্য সিলেক্ট কালেক্ট করে দিচ্ছে এক মাসের জন্য, ও বললো ওর যেটা পড়ছে এক্স ওয়াই জেড ডোমেইনটা পড়বে মেবি 120 টাকা, আর হচ্ছে 60 টাকা, 50 টাকা, 60 টাকা পড়বে হচ্ছে আপনার হোস্টিংটা। ফারুক ভাই মনে হয় করে, নিয়ে ফারুক ভাই একটু বলে দিন। হ্যাঁ, আমাদের ফারুক ভাই, আমার ফারুক ভাই আছেন, ভাইয়া করলে তো ভালো আমাদের, তো তাহলে ইয়েকে আমাদের তো আসলে মানে নাজমুল তো ডমিং হোস্টিং, সরি নাজমুল তো ওয়েবসাইটের কাজ জানে, ওই জন্য নাজমুলকে বলা। আপনাদের যদি আপনাদের মাঝে যদি কেউ জানেন আমার কোনো ডোমেইন হোস্টিং এর জন্য, হ্যাঁ হ্যাঁ মানে হোস্টিং এবং ডোমেইন কেনার জন্য আপু? আমি যেটা বলছি এক্স ওয়াই জেড ডোমেইন, এটা এক মাস পরে শেষ হয়ে যাবে। আমি যদি কন্টিনিউ করি শেষ হবে কেন? ওইটা আবার রিনিউ করতে হয়, আর এটা এক মাসের জন্যই নেই আমরা, এক মাসের পরে তো আর ওই ডমিং হোস্টিং আমাদের প্রয়োজন হয় না, প্র্যাকটিস পারপাসে তো। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। না, আপনি তো নেবেন পার্মানেন্ট ডোমেইন, যে এমনে এমনে এক বছরের জন্য দিয়ে দেন আপু? না, ওটা এক মাসের, দুই বছর, এক বছর হয় দুই বছরও হয়, এক বছরেরও হয় দুই বছরেরও হয়, নেওয়া যায়, আমি তো এক মাসেরটা নিচ্ছি। এত কত জিবি নিতে হবে আপু?
ভাইয়া কোনো ফিক্স জিবি নাই, এক মাসের জন্য নিবে, দেখেন কততে পারেন আপনি কি কেমন। আজ তাহলে আমি কথা বলে দেখি না বলতে। নাজমুল কি অসুস্থ নাকি? হ্যাঁ ভাইয়া, নাজমুল ওই দিন ক্লাসে জয়েন করলো প্রচুর অসুস্থ ছিল। আমি তো জানি না, আমি তো জানি খেয়াল করিনি, মনে ছিল না আমার, নয়তো একটা ফোন দিতাম ওকে। ও অসুস্থ ছিল ভাইয়া, ও আপু এটা আমরা নিলে, একজনে নিলে কি আমরা সবাই ইউজ করতে পারবো এটা? ভাইয়া এইটা একজনে নিলে সবাই সাবডোমিন ইউজ করতে গেলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা বুঝতে পেরেছেন? জি ঝামেলা হয়ে যাবে। পার্মানেন্ট নিব, পার্মানেন্ট ভাই, আপনি তো পার্মানেন্ট নেবেন, অন্যরা তো আর পার্মানেন্ট নিচ্ছে না, সবারই তো মনে হয় ইয়ে নিতে হবে। আচ্ছা আপু তাহলে আমরা কি কেউ একজনে নিয়ে, যেমন আমি যদি নিয়ে মানে আমরা নিয়ে, আমারটা তো আপনি দেখাই দিবেন এই তো? এটা না ভাইয়া, এটা হচ্ছে সবাই একটা একটা করে নিলে ওরা নিজেদের প্র্যাকটিসটা ওই ডমিনে করতে পারবে, ওদের প্র্যাকটিস পারপাসের জন্য, বুঝতে পেরেছেন? সবাই ইন্ডিভিজুয়ালি নিবে না? সবাই ইন্ডিভিজুয়ালি, সবাইকে ইন্ডিভিজুয়ালি নেওয়ার কথাই আমি বলছি, যাতে ইন্ডিভিজুয়ালি নিলে ওরা যাতে ইয়ে করতে পারে ভাইয়া, প্র্যাকটিস করতে পারে। আচ্ছা আমি আপনাকে আপডেট দিব, আমার একজন পরিচিত লিংক দিয়ে না, আমার আমি যার কথা বলছি ও আমার পরিচিত আছে, তো দেখলাম হচ্ছে আপনার অলমোস্ট 180 টাকা বা 160 টাকার মধ্যে ওর হচ্ছে এক মাসের জন্য বা এক মাসের থেকে অল্প কিছুদিন বেশির মধ্যে আপনার হয়ে যায়। মানে এক মাসের বেশি তো আপনাদের প্র্যাকটিস পারপাসে লাগে না, সবাই তো আসলে প্র্যাকটিস পারপাসেই নিচ্ছে, কেউ তো আর পার্মানেন্ট জবই করবে। ওনাকে আমাদের গ্রুপে জয়েন করাই দেন, আমরা সবাই ওনার সাথে কথা বলি। হ্যাঁ 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 আমি জয়েন করাই দেই, দেখি ওকে আমি নক করি, ও যদি বলে যে আছে তাহলে আমি ওকে ব্রেকের পরে নিয়ে আসতেছি, যদি অ্যাভেলেবল থাকে। ও আবার একটা কলেজের ম্যাথমেটিক্স এর প্রফেসর ভাইয়া, বুঝতে পেরেছেন? যদি আপু ওকে বলে আমরা সবাই বিকাশ ওনাকে ইয়ে করে দিলাম, পেমেন্ট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমার ওইটাতে তো প্রবলেম নাই যে বিকাশে পেমেন্ট করা, এটা আপনারা ওদের সাথে বুঝে নেবেন, ওর সাথে আমি ওকে নিয়ে আসতে পারবো শুধু। তো ওকে হচ্ছে ও আবার একটা কলেজের প্রফেসর তো ভাইয়া, ওই জন্য বললাম যে আমি দেখি ওকে কখন আমি পাই, অ্যাভেলেবেল পাই, ওকে আমি নক করি, নামাজের পরেও যদি থাকে আমার সাথে এসে জয়েন করে নে, ওটাই ভালো হবে। আমার তো সবগুলো কাজ মানে ঝুলতেছে, এখনো তো কনফার্ম হয় নাই, দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইয়া, টেনশন নিয়েন না। আর আমাদের এমনি আপু পার্মানেন্টলি লাগবে, ফজলু ভাইরও লাগবে না, আমারও এমনি দরকার ছিল, আমরা নাকি নিয়ে ফেলব মানে কথাবার্তা বলে, বুঝি নাই ভাইয়া। আমার তো ছিল আপনি আমাকে ওয়ার্ডপ্রেসে কাজ করাবেন না, ওয়ার্ডপ্রেসটা হওয়ার পরে আমি যেটা নিব। আমাদের আপু কাজ করার জন্য এমনি আমাদের পার্মানেন্টলি লাগবে, আর বিশেষ করে আমার লাগবে আর কি, ফজলু ভাইরও মনে লাগতে পারে। আমার লাগবে ফজল ভাই, আপনারা আগে প্র্যাকটিসটা করেন, প্র্যাকটিস করার পরে ওটা তো চলে যাচ্ছে, তখন আপনারা পার্মানেন্টলি নিন, এটা রাফের মতো আর কি অনেকটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি আর্নিং রিপোর্টটা খুঁজতেছি, আমার আর্নিং রিপোর্টটা কোথায় গেল? আপনাদের ব্যাচের আর্নিং রিপোর্ট গুগল ডক স্প্রেডশিট, সকাল থেকেও নাই, আমি তো বাইরে ছিলাম সকাল থেকে, এখন সকাল থেকেও এখনো কারেন্ট নেই, এখন কারেন্ট গেছে নাকি এক ঘন্টা হয়, কাজে আমার পিসি যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আরে তাহলে তো ঝামেলায় পড়ে যাবেন আপনিও। তখন মোবাইল থেকে চালাবো,
মোবাইল থেকে চালাবেন ভাইয়া? কালকে হচ্ছে আরেকটা গুড নিউজ, ওই যে বললাম না আমার একটা আপু আর্ন করছে এখন, ওনার মা পার উইকের আর্নিং কত দাঁড়িয়েছে জানেন ভাইয়া? $400 আলহামদুলিল্লাহ। যে যে বললাম যে সীতাকুণ্ডের ওই দিককার একটা আপু, ওনার তিনটা ছেলে, হাজবেন্ড বাইরে থাকে। আমরা যা করছি উনি তা ওই ডলারটা কোত্থেকে আর্ন করছে জানেন? শুধুমাত্র ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন দিয়ে। একটা কাজ পেলে আপনি ওইটার উপরই কাজ পেতে থাকবেন এবং ওইটাই কন্টিনিউস, তারপরে আর অন্য কোনটা। আমি তো আপনাদের প্রত্যেকটা শিখাচ্ছি, আপনারা যদি মনে করেন যে ইমন আজকে যে কোশ্চেনটা করলো প্রত্যেকটার উপর আপনার কাজ করতে হবে না, একটা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করলি এনাফ। ওইটাই আমি চাচ্ছিলাম কি আসলে আমরা যদি কেউ না কেউ যদি একটা কাজ পাইতাম, হয় ইমন না হয় ফারুক অথবা ইফতি বা আমি যেই হোক না কেন, আমরা সবাই মিলে কিন্তু ওই কাজটা ধরলে তখন কাজটা আইডিয়াটা হয়ে যেত। আমরা তো করছি কি সব প্র্যাকটিস পারপাস করছি, লোকালি ড্রেস সেল করে ওইটার একটা পেজ ক্রিয়েট করে ওনাকে অনলাইনে না কক্সবাজারে আমি যেখানে যাই সেখানে মার্কেটিং করি আপু এগুলো নিয়ে। কক্সবাজারে আসলে অনেকগুলো রিসোর্ট আছে না, রিসোর্ট তারপরে অনেক অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে, যারা ওই তারা ওই খুঁজেন সবাই কাজ খুঁজেন কাজ খুঁজেন এখন তো যে প্রচুর পরিমাণে মার্কেটিং করতে হবে, কিন্তু কাজ নিয়ে দেখতে হবে মার্কেটিং করতে হবে সেটাই। সো হ্যালো ইমন ভাইয়া। হ্যাঁ দিদি। আপনি আমাকে নাম দেবেন বলছেন যে কই, আপনার নামটার জন্য আমি বসে আছি ভাই। না আমি আপনার নাম দেবেন এটা তারপর আমি ক্রিয়েট করব। আমি আজকে কথা কালকে একটু বেশি টায়ার্ড ছিলাম, আজকে দেখ মনে হচ্ছে শুরু করব আমি পেজ খোলার পর। কালকে আমি ফজলুর ভাইকে যদি অ্যাডমিন এর রোলটা দিয়ে দিই কালকে কাজ করব আর কি। বাংলা নাম ইংরেজি নাম এখন এটা তো আপু বললো, আপু বললে ভালো হবে। আপু কি নাম দিতে পারি? উনি কিন্তু ওনার এত ইয়া নাই এগুলো নিয়ে আইডিয়া নেই, উনি বলছে আমার মতন একটা করে দিয়ে দিতে। ওনার নাম রিলেটেড কিংবা বিজনেস রিলেটেড? হ্যাঁ হ্যাঁ আপনি নাম বলেন আপু বলবে কেন? আচ্ছা শুনেন, আপনাদের গ্রুপে দেখেন আমি একটা লিংক শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে, স্প্রেডশিট টাইপের। ওই লিংকটাতে গিয়ে আজিন, সোমা দিদি, শাওন ভাইয়া আপনারা আপনাদের আর্নিংটা অ্যাড করবেন। আর্নিং যে অ্যাড করবেন, আর্নিং অ্যাড করার জন্য যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি কোথায় কি কি করতে হবে, এটা একটু মনোযোগ দিয়ে দিয়ে নেন। আপনাদের ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ব্যাচ নাম্বার তো আপনারা জানেন, নাম জানেন, রেজিস্ট্রেশন নাম্বার জানেন, আপনারা তিনজনই তিনজনের রেজিস্ট্রেশন নাম্বার জানেন। ডিস্ট্রিক্ট আপনাদের হবে বান্দরবন, বান্দরবনই তো? আমার বান্দরবন। শাওন ভাই বান্দরবন, ওনারা চট্টগ্রাম। শাওন ভাই আর আজিম চিটং না বান্দরবন? শাওন আজিম চিটং না বান্দরবন? সোমা দিদি আপনি মিউট করে দেন। ডিস্ট্রিক্ট দিবেন আপনারা যেই জায়গা থেকে রেজিস্ট্রেশন করেছেন, যদি চিটং দিয়ে থাকেন চিটং, যদি বান্দরবন দিয়ে থাকেন বান্দরবন। মার্কেট প্লেস দিবেন ফেসবুক। হ্যালো কথা কি শুনেন আপনারা? শুনতে পাচ্ছি। মার্কেট প্লেস দিবেন ফেসবুক, ওইখানে দেখেন মার্কেট প্লেস আপওয়ার্ক দেয়া আছে না, আপনারা মার্কেট প্লেস ফেসবুক দিবেন। তারপরে হচ্ছে মার্কেট মার্কেট প্লেস এর ইউআরএলটা, এটা হচ্ছে www.facebook.com। তারপর প্রজেক্ট কি অনগোয়িং বা প্রজেক্ট শেষ, প্রজেক্ট অনগোয়িং দিয়ে দিবেন, কান্ট্রি বাংলাদেশ। তারপরে হচ্ছে আর্নিং, আর্নিং এর অ্যামাউন্টটা, আর্নিং অ্যামাউন্ট আপনাদের যার যত টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টটা দিবেন, পেমেন্ট কত পেয়েছেন সেটা না, টোটাল অ্যামাউন্টটা দিবেন। তারপরে হচ্ছে এখানে তো 29 থেকে তো আমরা 30 এ দেব না, 30 থেকে শুরু হবে কোথা না, এখানে 30 না, এটা ওদের, এটা আরেক ব্যাচের স্যাম্পলটা এরকম ভাবে রেডি করতে হবে আপনাদের।
মার্কেট প্লেস দিবেন আপনারা ফেসবুক marketplace url দিবেন আপনাদের ফেসবুকের url www.facebook না www.facebook.com/ তারপরে হচ্ছে আপনাদের যেই নাম বা url যেটা হয় আপনাদের ফেসবুকের আর ওনাদের প্রজেক্টের ব্যাপার কি অনগোয়িং না কমপ্লিটেড আপনারা প্রজেক্ট অনগোয়িং দিয়ে দিবেন আর ওনাদের হচ্ছে মানে অর্গানাইজেশন কোন জায়গার অর্গানাইজেশন হচ্ছে এনারা কানাডা দিছে আপনারা দিবেন বাংলাদেশের কারণ এদের কানাডা আছে ইউএসএ আছে অস্ট্রেলিয়া আছে বাংলাদেশ আছে পর্তুগাল আছে জার্মানি আছে লন্ডন আছে এই তো ইন্ডিয়া আছে হ্যাঁ আপনারা এখানে বাংলাদেশ দিয়ে দিবেন এটা জিজ্ঞাসা করছিলাম আপু হ্যাঁ আর অ্যামাউন্টটা আর্নিং অ্যামাউন্ট আপনার যে 5000 আপনি 5000ই দিবেন আপনি 2500 পেয়েছেন বাকি 2500 তো পরে পাবেন ওইটা তো পরে দিতে পারবেন না সো একবারে পুরোটা দিবেন আর মার্কেটপ্লেস আপু আমরা টাকা দিয়ে দেব না 5000 ওরা তো ডলার হিসেবে দিল অনেকে ওরা ডলারে দিয়েছে আপনারা 5000 লিখে টাকা লিখে দিবেন বা টাকার সাইনটা দিয়ে দিবেন আর এরপরে দেখেন মার্কেটপ্লেস ইউআরএল মার্কেটপ্লেস ইউআরএল টা দিবেন হচ্ছে https://www.facebook.com তারপর ট্রেনারের নাম আমার নাম এটা সব আপনার আপু খান এগুলো সব আর্নিং আমার সব আর্নিং আমার এই জন্যই তো বলি আর্নিং আমার আপু আমি রাতে গিয়ে এটা ইয়া করে দেব ওই আমি তো এখনো ইয়াতে আছি তো হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি সমস্যা নেই আচ্ছা খান আপনি পাশে একটা ট্যাব ওপেন করেন ট্যাব খুল দি আচ্ছা একটা গুগল শীট নেন এখন থেকে যার যত আর্নিং হবে এই আর্নিং এর মধ্যে এই যে যেই শীটটা এই শীটের মধ্যে আপনারা ওই আর্নিংটা আপডেট করে দিবেন ঠিক আছে শীট নিব গুগল শীট ও শীট হ্যাঁ ওই যে স্প্রেডশিটের ওখানে নাম লিখেন বান্দরবন ডিএম বান্দরবন ডিএম বান্দরবন ডিএম ডিম আর আর কি হবে না আর হবে আর বান্দরবন মানে ঠিক করেন খান ভাইয়া ঠিক আছে এরপরে হচ্ছে আর্নিং রিপোর্ট স্পেস দিয়ে আর্নিং রিপোর্ট ফার্স্টটা লিখেন এসএল এটাকে মিডলে আনেন এসএলটাকে মিডলে আনেন সবগুলো লিখে ফেলি তারপরে দিব আচ্ছা তারপর লিখেন ইমেল ইমেলের ঘরটাকে বড় করে দেন ইমেল 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 আচ্ছা ইমেল ইমেলের ঘরটা আরো বড় করেন আরো বড় এতটুকু তো একটা ইমেল আটে হচ্ছে যে আপনাদের 547 বান্দরবন ডিএম 547 এটা হচ্ছে আপনাদের ব্যাচ আইডি আপনারা পুরো বান্দরবন লেখেন না BAN দিলি হবে BAN ব্যাচ 547 বাংলাদেশ তারপর হচ্ছে নেম অফ ট্রেনি নেম অফ ট্রেনি লিখেন আপনাদের নাম ট্রেনি লিখতে হবে নেম অফ ট্রেনি লিখেন তারপরে লিখবেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার REG.NONG
তারপরে লিখেন ডিস্ট্রিক্ট জি ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন নেম অফ ট্রেনিটার একটু বড় করেন ভাইয়া আপনার নিজের নামই আসবে না এখানে ও পরে বড় করবে জ্বালায়েন না ওরে ওর ক্ষুধায় মাথা গরম হয়েছে এগুলি সবগুলি বড় করতে হবে আচ্ছা ব্যাচ ডিস্ট্রিক্ট মার্কেটপ্লেস ইলেকশন মার্কেটপ্লেস জি কে জন এসেছে আচ্ছা হ্যাঁ কে জন এসেছে আপনাদের সাথে বেরাতে দেখ টু করে মার্কেটপ্লেস মার্কেটপ্লেসের পরে হচ্ছে মার্কেটপ্লেস ইউআরএল লিখেছেন মার্কেটপ্লেস ইউআরএল জি তারপরে লিখেন প্রজেক্ট স্ট্যাটাস প্রজেক্ট স্ট্যাটাস হ্যাঁ অনগোইং না সরি হ্যাঁ গোইং অনগোইং বা গোইং যেটাই লিখেন আর হচ্ছে কমপ্লিটেড নিচে লিখে দেন নিচে ওইখানে নিচে আসেন আরে ভাইয়া ওই ওই ট্যাবের মধ্যেই থাকেন ওই ট্যাবের মধ্যেই থাকেন ওই রোটার মধ্যে আহারে যেখানে প্রজেক্ট স্ট্যাটাস লিখেছেন ওইখানেই যান বাক্স ওইটা বাক্স ওইটাই না প্রজেক্ট স্ট্যাটাসের বাক্সটা হ্যাঁ ওইটা পাশের বাক্সটা প্রজেক্ট স্ট্যাটাসের বাক্সটা হ্যাঁ এটা এটার মধ্যেই লিখেন কি এইটাতে এখন হচ্ছে প্রজেক্ট স্ট্যাটাসের নিচে লিখেন ওইখানে কার্সরটা নেন আপনি নিচে রাখা যাবে না এটা আমরা ওইখানে নিতেছে নিচে লেখা যাবে এন্টার দিয়ে বড় করবেন আর কি নিচে এন্টার দিয়ে নিচে লেখা যাবে এন্টার এন্টার দিলে নিচে চলে যায় আচ্ছা ট্যাবে এগুলো কখনো হয় না ইয়াতে কখনো হয় না স্ট্যাটাস আচ্ছা লিখে প্রজেক্ট স্ট্যাটাস আচ্ছা প্রজেক্ট স্ট্যাটাস বলেন না কি কি এরপর স্পেস দেন এটা অটোমেটিক্যালি নিচে আসবে স্পেস দিয়ে আচ্ছা বলেন না কি কি নিচে ট্যাবে যাবে না ওটার মধ্যেই থাকে এটা মার্ক করে দিব আর কি বক্সে ঢুকেন আগে আপনি পরে এটা মার্ক করে দিব হবে না এলে বুঝছি আমি মার্ক করা লাগবে না হ্যাঁ আপনি বক্সে ঢুকেন অনগোয়িং স্ল্যাশ দেন একটা হ্যাঁ কমপ্লিটেড ওকে তারপরে টাতে যান বাবারে বাবা 19 জন আপনারা এরপরে অনগোয়িং আর কমপ্লিটেড এরপরে হচ্ছে ভাইয়া প্রজেক্ট অর্গানাইজেশন কান্ট্রি তার পাশে একটা প্রজেক্ট অর্গানাইজেশন কান্ট্রি পি ক্যাপিটাল আপনি পি স্মল দিয়েছেন country then organization country কি করতেছেন লিখার পরে তারপর লিখেন আর্নিং অ্যামাউন্ট
কান্ট্রি আলাদা না তো প্রজেক্ট অর্গানাইজেশন কান্ট্রি একসাথে তারপর আর্নিং অ্যামাউন্ট দিলাম দাঁড়ান আরো আছে টার্নিং অ্যামাউন্টের পরে হচ্ছে আপনার মার্কেট 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 প্লেস ইউআরএল তারপর হচ্ছে নেম অফ ট্রেনার বাদ ট্রেনি মার্কেট প্লেস প্রোফাইল লিংক নেম অফ ট্রেনার তো বাদ ট্রেন হ্যাঁ নেম অফ ট্রেনার তো বাদ কোনটা নেম অফ ট্রেনার না এটা একদম সবার লাস্ট এটা সবার লাস্টে যে আর্নিং অ্যামাউন্টের পরে লিখবেন ট্রেনি মার্কেট প্লেস প্রোফাইল লিংক এখানে হচ্ছে আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইল লিংক দিবেন ট্রেনি টি আর এ এন আই টি আর এ এন আই মার্কেট প্লেস ইউআরএল ডাবল ই তো টি আর এ এন ডাবল ই ডাবল ই ডাবল ই ডাবল ই ধুরো ডাবল ই তো ট্রেনি মার্কেট প্লেস প্রোফাইল লিংক প্রোফাইল লিংক প্রোফাইল লিংক মানে এটা বুঝি না ট্রেনে ট্রেনে মার্কেট প্লেস মানে মার্কেট প্লেস এবারে অ্যাকাউন্ট আর কি মানে হচ্ছে এইখানে যদি এখানে যদি ওইটা হচ্ছে মার্কেট প্লেস ইউআরএল হচ্ছে ফাইবার আর এখানে প্রোফাইল লিংক হচ্ছে আপনার ফাইবারের অ্যাকাউন্টের ইউআরএল বুঝছেন তারপর হচ্ছে নেম অফ ট্রেনার অনেক জটিল এখানে টাইনা ধরে সুলতানারা বেয়ে নিচে 10টা লাগা রাখেন এলইডি ক্লিক বোঝে এখানে না নেম অফ ট্রেনার এখানে এখন সুলতান আরবের লেখা নিচে 10টা পর্যন্ত টেনে দেন একই নাম কপি করে তাহলে ওদের আর লাগবে না খালি থেকে যাবে ঠিক আছে নেম অফ ট্রেনার বানানটা 4টা পর্যন্ত নিচে এন ই আর এন ই আর এন ই আর এটা এটাবলে দিয়ে লিখবো এন ই আর ট্রেনার এন ই আর এন ই আর এন ই আর হবে এন ডাবল এ না এন ই আর হবে হ্যাঁ ট্রেনার নেম অফ ট্রেনার এখানে নাম লিখে একদম নিচে 10টা পর্যন্ত টেনে দেন কালপিট লিখতে হবে কালপিট এস দিয়ে শুরু হবে আচ্ছা উপরে যে হেডলাইনটা লিখলেন না সবগুলি এগুলি হচ্ছে আপনি ইয়ে করেন নিচে হচ্ছে ওই 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 জায়গাটা কালার করে দেন ওইসা আট দিন না আট দিন না খান আট দিন না উপরের এই যে প্রজেক্ট অনগোয়িং কান্ট্রি অর্গানাইজেশন কান্ট্রি এই যে এই যেই পুরা রোটা হচ্ছে ধরে আপনি ইয়ে করে দেন কালার করে দেন ইয়েলো মার্ক করে দেন জি এখন হচ্ছে এই যে ব্যাচ আইডি রেজিস্ট্রেশন নাম্বার হ্যাঁ আপনাদের ব্যাচ আইডি কি আচ্ছা এই যে ব্যাচ আইডিতে লিখেন বি এ এন ভাই ব্যাচ আইডিতে লিখেন বি এ এন ডিএম স্পেস দিয়ে ডিএম ইয়ে দেন ড্যাশ 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 547 এর আগে ড্যাশ খান আছে না গেছে গেছে গা ড্যাশ 547 এটা টেনে 10টা পর্যন্ত 10টা বা 15টা পর্যন্ত দিয়ে রাখেন ভাইয়া আমি হ্যাশট্যাগ বলি নাই আমি ড্যাশ বলেছি না এটা টানতে পারবেন না কাউন্ট করে ফেলতেছে অ্যাড করে ফেলতেছে 1
কপি করেন, কপি কপি করেন, এর পরেরটাতে কপি পেস্ট। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। এখন হচ্ছে শেয়ারের লিংকটা আপনি আমাকে দিয়ে দেন, ব্যাস তাইলি হয়ে যাবে। আর ওই যে ট্রেনিং নেমের নেমের জায়গাগুলো একটু বড় করে দেন, টেনে টেনে একটু বড় করে দেন। আমি এটা এখানে হচ্ছে শাওন আপনি, সমাধি দিয়ে আপনি, আজিম আপনি, এই লিংকটা হচ্ছে গ্রুপে দিয়ে দিবে, গ্রুপ থেকে কালেক্ট করে আপনারা হচ্ছে নিয়ে করে নেবেন, সমস্ত ইনফরমেশন গুলি দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন ভাইয়ারা আপুরা? জি আপু বুঝতে পেরেছি। আপু মার্কেটপ্লেস ইউআরএলটাতে কি দিব আবার একটু বলতেন কাইন্ডলি। মার্কেটপ্লেস ইউআরএল হচ্ছে ফেসবুক https://www.facebook.com। খান ভাই, জি ভাই, ওই যে আপনি এগুলা একটু বড় না করে এগুলা জাস্ট আপনি স্পেস এন্টার দিয়ে এগুলাকে দুই লাইন করে দেন, আর লাইন স্পেসিংটা কমায় দেন। হ্যাঁ এক্সেলের মধ্যে এন্টার হয় না, এক্সেলের মধ্যে এন্টার হয় না। জি ভাই, ওই যে কপি লিংক, খান ভাই আপনি অল্টার অল্টার চেপে ধরে এন্টার দেন। হ্যাঁ অল্টার চেপে ধরে এন্টার দিলে নিচে নামবে। দিছিলাম, আচ্ছা ঠিক আছে। টুইটারের অ্যাড এখন কে শেয়ার করবেন? শেয়ার করে টুইটারের অ্যাড শেষ করি আমরা, 4:03 বাজে, খুব দ্রুত শেষ করি। কানেক্ট তো হবে না এখন। আপু এটা আবার কি শুনাইলেন? কানেক্ট তো হবে না বলতে আপনার তো অ্যাড আসবে না, এখন অ্যাড আসবে? এখন তো অ্যাড আসবে না। করছিলাম একটু দেখবেন আপু, আজিম বলতেছিলাম। জি জি জি, কার কি প্রবলেম ফেস করেছিল দেখান ভাইয়া। আপু নেট ইস্যুর জন্য ওই যে একটা জিনিস বুঝি নাই যে মার্কেটপ্লেস ইউআরএল এ কি আমার ইউআরএলটা দিব নাকি আমি যে কাজটা শেষ করেছি ওটা ইউআরএল দিব? না সেটা না, মার্কেটপ্লেস ইউআরএল হচ্ছে সবার জন্যই, যে যদি আপনি ফাইবার থেকে কাজ করেন তাহলে আপনার নাম ছাড়া ফাইবারের যে লিংকটা হয় না, যে এখানে দেখেন https://docs.google.com দেখতে পেরেছেন? google.com এর একটা ইয়ে আছে না ইউআরএল, কেউ কথা বলে না, আপনারা কি শুনতে পেয়েছেন? জি আপু। হ্যালো, ওইটুকু দিবেন, ওইটুকু দিবেন, মানে আপনারা হচ্ছে ফেসবুকের আপনার নাম ছাড়া আপনার নামের আগে কেমনে বুঝাই আপনাকে আমি। এই খান আপনি ফেসবুকের লিংকে যান, খান ফেসবুকে যান। এই যে এখন দেখেন একটা আসছে না https://www.facebook.com দেখতে পাচ্ছেন? আপনি এটা কপি করে দেওয়া যাবে না? হ্যাঁ এটা কপি করে নিয়ে ফেসবুক ওই যে মার্কেটপ্লেস ইউআরএল এ দিয়ে দিবেন। এখন এটা আপনারা ফেসবুকের থ্রুতে পেয়েছেন, দ্যাটস ওয়াই ফেসবুক। যখন আপওয়ার্কের থ্রুতে পাবেন এখানে আপওয়ার্ক, যখন ফাইবারের থ্রুতে পাবেন এখানে ফাইবার। জি ভাই একটা মিনিট, আপনারা মিউট করেন, আপনারা মিউট করেন। জি ভাইয়া যার কোশ্চেন ছিল বলেন। আচ্ছা আপু আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আপনি খান ভাই আপনি কি আপনার একটু স্ক্রিন শেয়ারিংটা অফ করবেন? তাহলে আমি আমার স্ক্রিনটা শোনা যাচ্ছে না, এটা কি বলতেছে আপু? আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি আপু, এখানে একটা দেখবেন আমি আমার স্ক্রিন শেয়ারটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি।
এই জায়গাটা তো অ্যাডারেট দিয়ে যে লেখাটা আছে এই ইউজার নেমটা চেঞ্জ করতে চাচ্ছি কিন্তু এটা কোনোভাবে পারছি না। এডিট প্রোফাইলে যান, সেটিংস এ, এটা ইউজার নেম হচ্ছে সেটিংস এ, সরি ইউজার নেম সেটিংস এ, যে খানের মনে আছে ইউজার নেম সেটিংস এ, মোর মোর মোর, নিচে নিচে বাম পাশে প্রোফাইলের নিচে মোর, হ্যাঁ মোরে ক্লিক করেন, মাথার মধ্যে অন্য একটা জিনিস খুললে তখন সাথে এর সেটিংস এন্ড প্রাইভেসি বলতে পারি না ভাই, একটু নিচে সেটিংস এন্ড প্রাইভেসি আমাকে দেখি একদম ডান পাশে উপরে ইউজার নেম, এই আচ্ছা 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 আচ্ছা, এডিট করেন, পেয়েছেন, আমার স্টুডেন্ট আমার থেকে ভালো পারে, থ্যাংক ইউ আপু, এন্ড আন্ডারস্কোর দেন, ইমেল আন্ডারস্কোর বিশ্বাস দেন, আচ্ছা দেন 39 দেন, হিমাল আন্ডারস্কোর বিশ্বাস দিলে মনে হয় আসতো, অ্যাড দিতে হবে না, অ্যাড অটোমেটিকলি দিবে এটা, না আপনার মাইক্রোফোনটা একটু দূরে নেন, মাউথপিসটা একটু দূরে নেন, আন্ডারস্কোর দিতে হবে না, 39 কেটে দেন তাহলে, তো কাজ করছে না, দেখেন টাইম লাগবে, দেখুন নিয়ে ফেলছে 39, ঠিক আছে সেভ দিয়ে দেন, কাজ করছে না, সেভ দিল তো, সেভ দিলে কাজ করবে, সেভ দেন, সেভ অংশটা কোথায়, ওইটা কি নিচে আপনার বাট ডান পাশে, নিচে নিচে ডান পাশে, এটারে নিচে, একটু সময় লাগে, চেঞ্জ করেছেন আসতে একটু, দাঁড়ান আগে যান আগে যান আগে যান, এখানে একটা কথা আছে, প্রোফাইল ডাজেন্ট এক্সিস্ট একটা জিনিস দেখেছেন, এটা কতদিন আগে ওপেন করা এবং কবে আপনি এটাতে আবার রিজয়েন করেছেন বলেন তো, না এটা সেপ্টেম্বর 2020 তো, তাহলে প্রোফাইল ডাজেন্ট এক্সিস্ট কি জানো, একটা গতকালের এটা, একটু ব্যাকে যান, একটা জায়গায় একটা লেখা আসছে প্রোফাইল ডাজেন্ট এক্সিস্ট কি জানো, একটা পড়ার আগে আপনি চলে আসছেন, এই যে অ্যাকাউন্ট ডাজেন্ট এক্সিস্ট, এই যে ইউজার নেম আর কি, ইউজার নেম এটাতে, এই ইউজার নেমে নেন, আচ্ছা যান চেঞ্জ করেন, আমার এখানে দেখাচ্ছে জিরো ফলোয়িং, কিন্তু আমি যখন আমার ফলোয়িং লিস্টে যাই তখন ওখানে কিন্তু আমি গতকাল যাদেরকে ফলো দিয়েছি তাদের সবাইকেই দেখাচ্ছে, কোথায় দেখি, এই জিনিসগুলোকে আমি ফলোয়িং দিয়েছিলাম আর কি, কিন্তু আমার ফলোয়িং এ গেলে ওগুলো দেখাচ্ছে না, ফলো হয় নাই না, কিন্তু আমি দেখাই আপনাকে, দাঁড়ান এক্সপ্লোরে যে এক্সপ্লোরে ছিল মনে হয় কোন জায়গায়, একটু আগেই দেখলাম আমি এখানে ঢোকার একটু আগে কোন জায়গায় যে দেখেছি, আপনি প্রোফাইলে গেলে আপনার ফলোটা দেখা যেত, কিন্তু এই তো এখানে ফলোইং দেখাচ্ছে জিরো, এখানে কিন্তু এদেরকে যে আমি ফলো করছি এগুলো কিন্তু দেখিয়েছে, দেখছেন জুনাইদ আহমদ পলক নাসা এই জিনিসগুলো আমি ফলোইং করছি দেখাচ্ছে, কিন্তু ওখানে গেলে কিন্তু দেখাচ্ছে জিরো ফলোইং, বিষয়টা বুঝতে পেরেছেন আপু, আমি কি বোঝাতে যাচ্ছি, হ্যালো, আমি বুঝতে পেরেছি, আছি ভাইয়া আছি 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 দেশে আছি আছি, আমি এখন বুঝেন আমি যখন ডাকি তখন আপনারা রেসপন্স না করলে আমার কেমন লাগে, ঘুমায় পড়ছে আপু, ঘুমায় নাই,
আমি কিন্তু এদেরকে এগুলো কিন্তু দেখাচ্ছে, কিন্তু এই যে আপনি যে এদেরকে ফলোইং করেছেন তারা তো আপনাকে ফলো ব্যাক করবে না, না তারা আমাকে ফলো ব্যাক করবে না, কিন্তু আমি যখন না না ফলো ব্যাক করবে না আমি এটাই বলছি, কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে জিরো, হ্যাঁ জিরো দেখাচ্ছে টুইটারে, টুইটারের একটা হিস্ট্রি আছে, টুইটারের একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে এই রকম ফলো ব্যাক যদি না করে তাহলে হচ্ছে যখন 5000 আপনি হিট করে ফেলবেন তখন আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, না আপনি কাউকে ফলো করতে পারবেন না আনফলো করতে পারবেন। টুইটারে আপনি যাদেরকে ফলো রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেখান থেকে 90% ব্যাক আসতে হবে, হিসেব বুঝেছেন ভাইয়া? টুইটারে তো সব টুইটারে নরেন্দ্র মোদিকে, নরেন্দ্র মোদিকে না, নরেন্দ্র মোদিকে দেয়া যাবে না ফলো, আবার ওই যে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ফলো দেয়া যাবে না, এদেরকে দেখেন খুঁজে খুঁজে বের করে, কিন্তু ফলো দিবেন না, ফলো তাদেরকেই দিবেন যারা আপনাকে ব্যাক করে। এখন আপনাদের আইডি গুলো দেন তাহলে আপনাদেরকে পাঠাই, আপনারা ফলো ব্যাক দিবেন। এই কথাটা মজার ছিল, আমরা দিলে তো হবে না, বায়ার যখন দিবে তখন কি বলবেন আপু আপনাদের আইডি দেন আমরা দিয়ে দেই, সিস্টেমটা ওইটাই, সার্চ করে নিতে হবে, সার্চ করে বা ইয়ে করে তারপরে নিতে হয়, ওইটাও আমি বলছি কোনটা কি। ভাই আমাদের আইডি সার্চ করে দেন, ভাই আপনাদের আইডি গুলো দেন, আপনাদেরকে ফলো দিয়ে দিই, আপনারা পাঠিয়ে দিয়ে নাম দেখে দেখে সার্চ করে নেন। ভাইয়া আমাদেরকে দিলে তো আপনার লাভ হচ্ছে না, কারণ বায়ার তো আমাদেরকে দিয়ে কাজ করবে না, বায়ারের জন্য যখন কাজ করবে না, আমরা এগুলো শিখছি কেন, প্রত্যেকটা জিনিস শিখছি বায়ারের জন্য, কিন্তু আমরা নিজেদের প্রোফাইল দিয়ে শিখছি কেন, যে অন্য প্রোফাইল দিয়ে তো শিখতে পারবো না, এই জন্য নিজের জন্য ক্রিয়েট করছি। এখন আপনার প্রোফাইলে ফলোয়ার বাড়ানো বা ব্যাক করাটা আপনি আমাদেরকে দিয়ে করতে পারছেন, কিন্তু বায়ারেরটা তো করতে পারবে না, কারণ বায়ার তো আপনাকে কান্ট্রি ওয়াইজ বলে দিবে যে আমি টার্গেট এদেরকে করছি, তখন কি করবেন, তখন তো আমরা দিলে লাভ হবে না, তখন কি করবেন? হিমেল এই জায়গায় ব্লক হয়ে গেছে, আটকে গেছে, কবি এখানে নীরব হয়ে গেছে।